মনে আছে কারোর? ভাই গুগল অ্যানালিটিক্স দিছিলেন, তারপরে একটা টাস্ক দিছিলেন সবাই আর্টিকেল লেগে আর ইয়ের জন্য, তারপরে ঈদ এসে গেল আর কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমারে তাহলে 1 মিনিট টাইম দেন, আমি একটু দেখে নিই যে এই ওয়েবসাইট দিছিলেন। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে কোন ফটোগ্রাফি ওয়েবসাইট কি আমি দিছিলাম? না না, এটা তো দিছিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা আজকে অন পেজ এসইও করব এবং অন পেজ এসইও এর মধ্যে এই ব্যাপারটা একটু আলোচনা করব। ওকে, সো এখন যেহেতু আমরা এসইও করতেছি, সো আগে যদি বলে থাকি তো বলছি আবারও, এখন আরেকবার একটু রিপিট করব, সেটা হচ্ছে এসইও মূল যে পুরাটা আছে সেটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, সেটা অন পেজ এসইও হোক এবং অফ পেজ এসইও হোক। এসইও মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা অন পেজ আর একটা অফ পেজ। অন পেজ এসইও হচ্ছে এমন একটা জিনিস যে এসইও যে কাজগুলো আছে, যে ফরম্যাটগুলো আছে, বা যে হচ্ছে গিয়ে ধরেন কি বলা যায় যে সেক্টর বা ফ্যাক্টর, এক একজন এক এক রকম বলতে পারে, তো সবগুলো আমাদের উপরে 95% নির্ভর করে যে আমরা কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করব, সেটা কিভাবে অপটিমাইজ করব এবং সেটা কিভাবে ব্যবহার করব এবং সেটা আরো কিভাবে সুন্দর করে করে তুলব বা কোয়ালিটিফুল করে তুলব, সেটা টোটালি আমাদের উপরে, রাইট? আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে অফ পেজ। তো অফ পেজের যে এসইও সেইটা আমরা আমাদের হাতের মধ্যে রাখতে পারি না, বিকজ ওইটা আসলে কিভাবে গুরুত্ব পাবে সেটা টোটালি নির্ভর করে গুগলের উপরে, এটার উপরে আমাদের কোনো জোর নেই। আমরা কি করতে পারি, জাস্ট প্র্যাকটিস করতে পারি। আর অন পেজ এসইওটা এটা টোটালি আমাদের উপরে নির্ভর করে, আমরা কি করব সেই অনুযায়ী আমরা একটা রেজাল্ট পাবো বা একটা ফলাফল পাবো, রাইট? তো আমাদেরকে যেটা হয় সেটা প্রথমে বুঝতে হবে যে আসলে অন পেজ এসইওটা কি জিনিস। আরিয়ান মোর্শেদ ভাইয়া তো অলরেডি এসইওর জন্য, অন পেজ এসইওর জন্য হচ্ছে গিয়ে ইয়ে দিয়েছেন, যেটা বলে গিগ দিয়েছেন। তো যদিও আপনি হয়তো বা গিগ গুলো রিসার্চ করার পরে দিয়েছেন যে আসলে ওটার ভিতরে কি থাকে, অন্যরা কিভাবে দিচ্ছে, সেটা আমি দিতে পারি, এগুলা এগুলা দিচ্ছে না দিচ্ছে, তো আপনি কি একটু বলতে পারবেন হ্যাঁ যে আসলে এইটার মধ্যে আসলে কি থাকে, অন পেজ এসইওর ভিতরে আসলে আমরা কি কি পাই বা কি কি থাকে? এই প্রশ্নটা হচ্ছে অন পেজ এসইওর মধ্যে কি কি থাকে? রাইট, অন পেজ এসইও এর মধ্যে আমাদের কোন কোন ফরম্যাট গুলো, যেগুলো একেবারে কমন বা এসেনশিয়াল, ওইগুলো আমাদেরকে করতেই হয়। আমি যতটুকু বুঝতে পারছি অন পেজ এসইও তে থাকে টাইটেল, থাকে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে হ্যাঁ হচ্ছে কিওয়ার্ড আপনার রিসার্চ হচ্ছে, থাকে, হ্যাঁ ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ থাকে, রাইট, হ্যাঁ এখন তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, মূলত ব্যাপারটা হচ্ছে অন পেজ এসইওর ভিতরে টেকনিক্যাল এসইও এবং মূল সাইটের যে যেটা বলা হয় যে ইউজার ইন্টারফেস বা হচ্ছে গিয়ে ইউআই, যেটা একজন ইউজার হচ্ছে যে ইউজ করতে পারে বা একজন ইউজার দেখতে পারে, সো এইটা এই দুইটা জিনিস অপটিমাইজ করা এবং এই দুইটা জিনিসের যেখানে যা লাগে সেই কাজগুলো করাই হচ্ছে মূলত অন পেজ এসইওর কাজ। তো একজন বলতে পারেন ভাই ইউজার যেভাবে দেখতে পারে, তো এর মধ্যে আবার অন পেজের কাজ হইলো কিভাবে, রাইট? ইউজার সেইটাই দেখতে পারবে যেটা আপনি সেট করে দিবেন, ইউজার সেভাবেই দেখতে পারবে যেভাবে আপনি সেট করে দিবেন। আপনি যদি দেন যে আমার এখানে যতগুলা কন্টেন্ট থাকবে আমার ওয়েবসাইটে সবগুলা বোল্ড দেখাবে, তো একজন ইউজার এসে ওইখানে কিন্তু বোল্ডই দেখতে পারবে, রেগুলার দেখতে পারবে না, রাইট? এইটার মধ্যে যদি আপনি এরকম টাইপ করে দেন
যে আমার কন্টেন্ট গুলা খুব লেন্দি হবে। লেন্দি বলতে কি, আপনি ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে কন্টেন্ট দেন অথবা আপনি কন্টেন্ট হচ্ছে পোস্ট আকারে দেন, তো সেইটার যদি লেন্থ থাকে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে একজন ইউজার এসে সেই লেন্দিটা হচ্ছে যে কন্টেন্ট আছে সেই লেন্দি কন্টেন্ট দেখতে পাবে। পোস্ট আমি একটা কন্টেন্টের মধ্যে ধরতেছি, কারণ পোস্ট হচ্ছে টেক্সট কন্টেন্ট। তো এইটা যখন দেখতে পারে, তো এইটা পোস্ট করা, সেইটা কিভাবে দেখতে পারবে, সেইগুলা সেটিং করে দেয়া টোটালি আমাদের উপরে না, টোটালি কিন্তু আমাদের উপরে, রাইট? তো এর জন্য আসলে বলা হয় অন পেজ এসইওর যে কাজগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আছে, সবগুলোই টোটালি আমাদের নিজেদের উপরে নির্ভর করে, আমরা কি করে দিলাম সেটার উপরে। ওকে, সো এক নজরে আমরা একটু অন পেজ এসইওর মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলা একটু ওভারভিউ দিব, ওভারভিউ নিব, এবং তারপরে সেটা গুগলের থেকে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? যে আমরা আসলেই ঠিক জানি কিনা বা ঠিক বুঝলাম কিনা। সো অন পেজ এসইওর মধ্যে আমি বলছি যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা হচ্ছে নর্মালি এমনি অন পেজের মধ্যে যেগুলা ইউজার ইন্টারফেসে আসে এরকম টাইপের যেগুলো আছে, সেটিংস গুলো ঠিক করার আছে বা যেগুলো বসানো বসানো থাকে সেগুলো আছে। তো এই দুইটা মূলত মিলিয়েই হচ্ছে অন পেজ এসইও করা হয়। তো অন পেজ এসইও এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ধরেন একটা পেজ অপটিমাইজেশন করা, যেহেতু এটা অন পেজ, তো পেজ অপটিমাইজেশন করা। তো ওই রকম করে দেখা যাচ্ছে একটা সাইটে আপনার 50টা পেজ আছে, তো 50টা পেজেই একই রকম করে অপটিমাইজ করতে হয়। সেটা যদি আপনি পোস্টের পেজ ধরেন, তাও আপনাকে পোস্ট অপটিমাইজ করতে হবে। এবং আমি আর্টিকেল রাইটিং করার সময় আমি বলা মানে বলছিলাম আর কি, যে আপনারা যদি আর্টিকেল রাইটিংটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে পারেন বা শিখতে পারেন, অন পেজ এসইওর প্রায় 80% আপনারা এই আর্টিকেল রাইটিং এর মধ্যেই খুঁজে পাবেন যে আরে এটা তো আমি জানি। তাহলে পেজ হচ্ছে অপটিমাইজ করা আমার কাছে এমন কঠিন কি, রাইট? ওকে, সো আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি বলতেছি এক এক করে অন পেজ এসইওর মধ্যে কি কি থাকে। ওকে, অন পেজ এসইও একটা পেজের অপটিমাইজেশন করা। সো পেজের মধ্যে প্রথমে যেটা থাকে, আমরা একটা পেজ যখন ওপেন করি তখন যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করব এবং সেটার সাথে যে কোনো একটা ওয়েবসাইট আমি বের করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো, যেন আপনারা আরও ভালো করে সেটা বুঝতে পারেন, রাইট? আচ্ছা, আমি অলরেডি একটা ওয়েবসাইট ওপেন করছি, আমি কোনো একটা পেজ ওপেন করব, করার পর তারপরে আপনাদের সেটা শেয়ার করে আমি দেখাবো। আচ্ছা, আমি অলরেডি একটা ওপেন করছি, এটা প্রেজেন্ট করব, প্রেজেন্ট করতেছি। ওকে, আশা করতেছি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এই একটা পেজ, রাইট? এটা একটা নির্দিষ্ট পেজ, কিসের পেজ? ধরেন সার্ভিসের পেজ, সার্ভিসের মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতে হয় বা কাজ করে এরা, সেই টাইপের পেজ। তো আমি যদি এখন পেজের মধ্যে আসি, তো প্রথমে আমরা যেটা দেখতে পাই পেজে সেটা হলো পেজের টাইটেল। সো পেজের টাইটেল এখানে নাও দেয়া থাকতে পারে বা নাও লেখা থাকতে পারে, বাট আপনি পেজের টাইটেল এখানে গেলে পাবেন সিডনিস নাম্বার ওয়ান ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি, রাইট? এইটা হচ্ছে ধরেন পেজের টাইটেল, তারপরে দিয়ে এআই এটা ডিভাইডার করা। সো একটা পেজের মধ্যে সবার প্রথমে যেটা থাকে সেটা থাকে টাইটেল, টাইটেলের পরে যেটা থাকে সেটা থাকে ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটাকে পেজের মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশনও বলা হয়, ঠিক আছে? তো যে টাইটেলে আপনার পেজটা ওপেন হবে, যে পেজে যে টাইটেলটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে পেজের টাইটেল, সো ওই টাইটেলে যে পেজটা থাকে সেটা হচ্ছে পেজের টাইটেল, এবং ওই টাইটেলের আন্ডারে যে ডিসক্রিপশনটা থাকে সেই ডিসক্রিপশনটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন। সো এই যে পেজের টাইটেল, পেজের টাইটেল বলতেছি, এই টাইটেলটা কোথায় দেখায় জানেন? এই টাইটেল না, পেজের মূল যে টাইটেল আছে এই যে আমরা দেখতে পাচ্ছি, সো এই টাইটেলটা কোথায় দেখায়? এটা দেখায় গুগলে,
আপনি ওই টাইটেলই পেজের মধ্যে নাও দেখাইতে পারেন, ধরেন এটা টাইটেলই না কোন রকম, কেন টাইটেল না কেন কি এটা পরে আসতেছি, বাট এটা টাইটেল না, আপনি যেটা দেখতে পান যেটা মেইন টাইটেল দেখতে পান সেটা কোথায় দেখতে পান? গুগলে দেখতে পান, রাইট? আমরা একটু এইটা নিয়ে গুগলে একটু সার্চ করি, এটা দিলাম, তারপরে এখানে দিলাম, আচ্ছা একবারে গো দিয়ে দিছি, তো এই পেজে আসবে, আমরা জি দিয়ে একটু গুগলে সার্চ করি। ও আচ্ছা ঠিক আছে, এরকম বলতেছে যে না হবে না, আমরা গুগল দিলাম, গুগলে দিয়ে একটু সার্চ করার ট্রাই করব, আচ্ছা সরাসরি গুগলে সার্চ করব, দেখি কি বলে, কপি গুগল কই, আচ্ছা পেস্ট করলাম, আচ্ছা এই যে গুগল সার্চ করলাম, গুগলে সার্চ প্রায়। এবার দেখেন তো সিডনি ইজ নাম্বার ওয়ান ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি, আছে না, আছে না, এই যে যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এখানে যেটা নিচে দেয়া আছে, এক্সপ্লোর ইয়োর সেলস অ্যান্ড লিডস উইথ আ ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন বাই ওয়ান অফ অনলি এ ফিউ সিলেক্টেড ভেরিফাইড প্রিফার্ড ফেসবুক মার্কেটিং পার্টনার্স ইন অস্ট্রেলিয়া টু ট্রিজ, অনেক কিছু আছে লেখা এখানে। সো এইটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, রাইট? সো প্রথমে পেজের কি থাকে, পেজের একটা টাইটেল থাকে, টাইটেলের পরে যেটা থাকে সেটা ডেসক্রিপশনও বলা যায়, সেই পেজের একটা মেটা ডেসক্রিপশনও বলা যায়। মেটা ডেসক্রিপশন তখনই হবে যখন এটার মধ্যে টাইটেলে যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডগুলোই ডেসক্রিপশনের ভিতরে থাকবে। এমনিও একটা ডেসক্রিপশন আপনি লিখতে পারেন, একটা মেটা ডেসক্রিপশনও আপনি দিতে পারেন, রাইট? ওকে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট। সো আমরা এখান থেকে কন্টেন্ট ধরতে পারি, এখানে যা আছে টোটালটা কন্টেন্ট, হ্যাঁ কোনো পোস্ট না, বাট এগুলো কন্টেন্ট। কেন কন্টেন্ট? এইটা ফুটার, ফুটার একটা কন্টেন্ট হয় না, একদম হেডারে যেটা থাকে, হেডার, এখানে হেডার সেকশন নাই, বাট হেডারে যেটা থাকে সেটা কন্টেন্ট হয়। কন্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে হেডিং এর থেকে শুরু হয়, ধরেন এখান থেকে শুরু আর বাকি ফুটারের আগ পর্যন্ত শেষ। সো আপনি এটাতে কোনো পোস্টও দিতে পারেন, যদি এই যে ব্লগ আছে, এদের ব্লগে আমি ওপেন করি, সো ব্লগও একই রকম অবস্থা। তো এইটা হচ্ছে এখানে তাদের লেটেস্ট ব্লগ আছে, সো হোয়াট ইজ স্মার্ট ইমেজ এসইও স্ট্র্যাটেজি, কিভাবে আপনি স্মার্ট ইমেজ এসইও করতে পারেন, সো তারা এটা নিয়ে কিছু লিখছে, আপনারা এখানে পড়তে পারেন এই জিনিসটা। আচ্ছা এই যে এই এটা হচ্ছে পোস্ট, রাইট? এই যে পোস্টের এখান থেকে শুরু হয়েছে, এটা পোস্ট, পুরাটা একদম সুন্দর করে পোস্ট লিখছে। সো পোস্ট যেটা আছে এটা পোস্টের টাইটেল, এইটা পোস্টের শুরু, ইন্ট্রো দিয়ে ডেসক্রিপশন দিয়ে শুরু, এটা হেডিং, এবং তারপরে মূলত পোস্টটা লেখা হয়েছে। সো এইটুকুই হইলো একটা পোস্টের কন্টেন্ট, রাইট? আর একটা ওয়েব কন্টেন্ট হচ্ছে টোটালি যা এর মধ্যে থাকে সবই ওয়েব কন্টেন্ট, মানে পুরাটাই একটা ধরে কন্টেন্ট। সো আমাদের প্রথমে থাকে পেজের টাইটেল, তারপরে একটা ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন, তারপরে থাকে একটা কন্টেন্ট, কন্টেন্ট এই সহ মিলিয়ে তৈরি হয় একটা পেজ, রাইট? সো কি কি দিয়ে, বেসিক কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়, একটা টাইটেল, একটা মেটা ডেসক্রিপশন এবং ফুল একটা কন্টেন্ট। এই কন্টেন্ট দিয়ে সেটা পোস্ট হতে পারে, জাস্ট ওয়েব কন্টেন্ট হতে পারে, এটা মূল মিলিয়ে তৈরি হয় একটা ওয়েবের পেজ। এবার আপনি আর্টিকেল রাইটিং এর সাথে তুলনা করেন, আর্টিকেল রাইটিং এর যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে একটুখানে আপনি দেখেন যে প্রথমে একটা টাইটেল থাকে, টাইটেলের পরে একটা ইন্ট্রো থাকে, ইন্ট্রোর পরে একটা হেডিং থাকে, বা দুইটা হেডিং বা তিনটা হেডিং, চারটা হেডিং, যে কয়টা আপনি দিতে পারেন, ওর ভিতরে সাব হেডিংও থাকে। হ্যাঁ ওকে আপু, ওয়েলকাম, কেমন আছেন? এইতো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা মিস করতেছিলাম আমরা সবাই, মানে আমি একা না সবাই। ভালো লাগলো শুনে, মানে সবাই মিস করতেছে। হ্যাঁ সবাই মিস করতেছিল আর কি। আচ্ছা তো ক্লাস অ্যাটেন্ড করেন আপু, আমরা আজকে যেটা করতেছি নতুন টপিক, হ্যাঁ অন পেজ এসইও, ঠিক আছে? সো এইটাই মাত্রই শুরু করছি আর কি, অলরেডি আমরা জয়েনই হয়েছি
10-20 এরকম একটু গল্প টল্প করলাম, তারপরে শুরু করছি। সো আচ্ছা আমরা টপিকে যাই। সো যেটা হচ্ছে আমরা আর্টিকেল রাইটিং এর সাথে আসলে মিলাচ্ছিলাম, যে আর্টিকেল রাইটিং এ একটা টাইটেল থাকে, তারপর টাইটেলের নিচে একটা ইন্ট্রো, ইন্ট্রোর পরে অনেকগুলা হেডিং, সেটা দুইটা তিনটা বা আমরা একবারে বলতে পারি একাধিক হেডিং, সাব হেডিং, একাধিক সাব হেডিং, তার মধ্যে অনেকগুলো করে প্যারাগ্রাফ থাকে, টেক্সট কন্টেন্ট লেখা থাকে। সো একইভাবে একটা পেজের মধ্যেও তাই, সেম জিনিসগুলো থাকে, রাইট? সো আপনি পোস্ট লিখেন বা ওয়েব কন্টেন্ট লিখেন, ফরম্যাটটা কিন্তু একই রকমেরই হয়। বাট হ্যাঁ, ওয়েব কন্টেন্ট লেখার সময় আপনি বিভিন্ন বাটন টাইপ করতে পারেন, যেটা পোস্টের মধ্যে হয়তো বা বাটন টাইপ হয় না, সেটা একটা টোটালি ব্লগ পোস্ট হয়ে যায়। আর ওয়েব কন্টেন্ট, ওয়েব কন্টেন্টের মতো থাকে, আপনি বিভিন্ন কাস্টমাইজ বা কাস্টমাইজেশন, যেটা যেভাবে অ্যাপ্লাই হয় আর কি, সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর ওয়েব কন্টেন্টের সাথে ব্লগের একটু পার্থক্য হচ্ছে, ব্লগের মধ্যে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়, যেটা ওয়েব কন্টেন্টের মধ্যেও দেওয়া হয়, বাট ব্লগের মধ্যে সরাসরি সব সময় কেনার জন্য, সেই জিনিসটা নেয়ার জন্য বা সেই সার্ভিসটা অ্যাভেল করার জন্য পুশ করা হয় না। বাট যেটা হয় এই যে ওয়েব কন্টেন্টের মধ্যে সেইটা করা হয়, ইনফ্লুয়েন্স করা হয় যে তুমি আমার সার্ভিসটা নাও, এই সার্ভিসটাই তোমার জন্য বেস্ট হবে। সো ওয়েব কন্টেন্টের মধ্যে সাধারণত আমরা যেটা দেখতে পারি সেটাকে বলা হয় কপি রাইটিং করা বা কপি রাইট। হ্যাঁ, কপি রাইট, WRIT, ঠিক আছে? অনেকে বলতে পারে কপি রাইট বলতে যে জিনিসটা বোঝায় যে আসলে সত্য, নিজস্ব যে সত্যটা ব্যাপার আছে ওইটা আছে কিনা, যে কপি করতে পারবি না, ওই জিনিসটা না, জাস্ট টোটালি একটা কপি লেখা, এবং ওইটাই ওয়েব কন্টেন্ট হিসাবে সব থেকে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন পেজের মধ্যে। ওকে, সো তাহলে আমরা যে ইন্ট্রোটা দিই, ইন্ট্রোর মধ্যে একটা মেটা ডেসক্রিপশনও থাকে, আমরা যদি ইচ্ছা করি সেটা ইউএসটির মধ্যে। কপিরাইট হচ্ছে মানে যখন আমরা বলি তখন কপিরাইট দুইটা একই রকমের শোনা যায়, একটা হচ্ছে COPY কপি, WRITE কপিরাইট, বা ওইটা কপিরাইট তো বলে না, মানে কপিরাইটিং TING হয়, হ্যাঁ, যেটা কপি লেখা, আর একটা হয় কপিরাইট RIGHT, এটা সত্য, যে আমার একটা জিনিস পেটেন্ট করা আছে সেটা সত্য, কেউ নিতে পারবে না সেটা, টোটালি আমার, এটা কপি করে কেউ লিখতে পারবে না। সো কপিরাইটিং এবং মূল যে ব্লগ পোস্ট সেটার মধ্যে পার্থক্য হচ্ছে ব্লগ পোস্ট দিয়ে ইনফরমেশন ডেলিভার করা হয়, যেটাতে পুশ করা হয় না অধিকাংশ সময়ই যে তুমি অমুক সার্ভিস কিনো, অমুক প্রোডাক্ট কিনো, বা এটা করো সেটা করো, রাইট? এটা করা হয় না, বাট ওইটা কি হয়, ওইটা একটা ব্লগের আন্ডারে আসে, বা যে টাইপের সাইটে ওই জিনিসটা লেখা হয়, ওই পোস্টটা করা হয়, সেটা একটা ব্লগ টাইপের সাইটের মধ্যে করা হয়। হ্যাঁ, আর যেগুলো কপিরাইটিং সেগুলো আসলে ব্লগে দেয়া হয় না, সেগুলো সরাসরি একটা পেজের কন্টেন্ট হিসাবে থাকে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা এক ধরনের কপিরাইট। সো কেন কপিরাইটিং দেখেন, এটা ইনফ্লুয়েন্স করতেছে, যে অ্যাডভার্টাইজিং অন ফেসবুক হ্যাজ টেকেন অফ, খুব সুন্দরভাবে অ্যাডভার্টাইজিং করতেছে ফেসবুকের মধ্যে, তুমি আমাদের ট্রাস্ট করতে পারো, কেন? কারণ লার্জ এবং স্মল যারা আছে এইসব কোম্পানি আমাদেরকে দিয়ে কাজ অলরেডি করায় এবং আমরা তাদের কাজ খুব ভালোভাবে করছি। আচ্ছা, তারপরে ওনারা কিছু হচ্ছে গিয়ে ধরেন এখান থেকে ইনফরমেশন দিছে কিভাবে গ্রো হয়, আপনি কিভাবে বিজনেস গ্রো করতে পারেন, তবে অবশ্যই তার মধ্যে কি করছে, তারা তাদের যে ফিচার, তাদের যে কাজ এখানে ফুটাই তুলছে, যে এইগুলো করতে হয় এবং এইগুলো আমরা করি, করলে এটা গ্রো হবে, অনেক বেশি গ্রো হবে, রাইট? সো এই কপিরাইটিং এর মধ্যে আসলে প্রত্যেকটা জায়গায় আসলে আপনাকে ইনফ্লুয়েন্স করা হয়। দেখেন এই যে একটা ইনফরমেশন দিল, দেওয়ার পরে এই যে ইনফ্লুয়েন্স করে দিছে এখানে, দ্যাটস ওয়্যার অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ক্যান বিকাম এ রিলায়েবল পার্টনার, আপনার পার্টনার হতে পারে এটা সাইট, অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, রাইট? তো এইটাই হচ্ছে আসলে কপিরাইটিং এবং মূল ব্লগ পোস্টের মধ্যে পার্থক্য, যে একটাতে ইনফ্লুয়েন্স করা হয় সরাসরি, আর একটাতে ইনফ্লুয়েন্স করা হয় না, একটা ব্লগের মধ্যে পোস্ট আকারে তোলা হয় আর একটা একদম সরাসরি পেজের কন্টেন্ট আকারে আসে। ওকে, সো আমার আর্টিকেল রাইটিং এর সাথে আমি মিল পাইলাম, পাওয়ার পরে আমার একটা কি তৈরি হইলো, পেজ তৈরি হইলো। এখন ওই পেজের আমার একটা ইউআরএল দরকার, ওই পেজের কি দরকার, আমার ইউআরএল দরকার,
এই জায়গাটা, এই ইউআরএল এর জায়গাটা সবাই খুব ভালো মতো বুঝবেন, রাইট? যদি ইউআরএল এর জায়গাটা আপনি ভালো মতো বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে এই জিনিসটা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এই ক্ষেত্রে এই জায়গাতে আমরা যদি ধরে নেই তারা ফেসবুক অ্যাডভার্টাইজিং এইটা তাদের ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড হিসাবে হচ্ছে গিয়ে র্যাঙ্ক করানো ট্রাই করছে এবং র্যাঙ্ক করাচ্ছে, আমরা যদি ধরে নেই, তো সেই ক্ষেত্রে সেম জিনিসটা তাদের টাইটেলের মধ্যেও থাকতে হবে, কোনো একটা হেডিং এর মধ্যেও থাকতে হবে, ইউআরএল এর মধ্যেও থাকতে হবে। সো অন পেজ অপটিমাইজেশনের মধ্যে তাহলে কি জিনিস আসতেছে? কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন, রাইট? কিওয়ার্ডটা আপনি ফোকাস কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড কিভাবে ইউজ করবেন সেইটা আপনার একটা অভিজ্ঞতা দিবে কে, আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং। এর জন্য বলছিলাম যে যার আর্টিকেল ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগে, সে তো করবেনই, আর যার ভালো লাগে না তারপরেও তাকে শিখতে হবে। সো না হলে আপনি অন পেজ এসিও করতে পারবেন না, রাইট? তো আপনি যে কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে ইউজ করার জন্য বেছে নিছেন সেটা অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট, কারণ ওইটাতেই আপনি আপনার পেজটা র্যাঙ্ক করাতে চান। আমরা জানি ওয়েবসাইট র্যাঙ্ক হয় না, যেটা হয় সেটা এক একটা সিঙ্গেল সিঙ্গেল পেজ র্যাঙ্ক হয় এবং সেটা এক একটা কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক হয়। তো আমরা ধরে নিলাম এই পেজের যে কিওয়ার্ডটা আছে যেটা ফোকাস কিওয়ার্ড সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমরা একটু খোঁজা ট্রাই করি, ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি, রাইট? তো আমরা ধরে নিলাম যে তাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা হলো ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি, পুরাই বড়টাই তাদের একটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, তাহলে আমার এটা টাইটেলের মধ্যে আছে, আমি একটু খুঁজে দেখার চেষ্টা করি যে এটা আরো অন্য কোনো জায়গাতে আছে কিনা। ওকে, সো আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করতেছি, ফেসবুক মার্কেটিং আমরা পেয়েছি, আচ্ছা এর মধ্যে নেই, হোয়াই ডু ইউ, এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা আছে, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং আবার দেয়া আছে, এরপর আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, সো অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এই দুইটাই তারা ফোকাস করছে। সো এর জন্য আমি বললাম, আমি ধরে নিলাম যে ফেসবুক অ্যাডভার্টাইজিং যে জিনিসটা সেইটাই তাদের ফোকাস কিওয়ার্ড ছিল, তার মানে তারা যদি টাইটেলে ইউজ করে তো টাইটেলে অবশ্যই তারা অ্যাডস অথবা অ্যাডভার্টাইজিং ইউজ করবে। কেন ইউজ করবে? তার কারণ হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাডস এর একটা ফ্রেজ বা অ্যাডস অ্যাডভার্টাইজিং এর একটা ফেজ, অর্থ চেঞ্জ হয় না, শুধুমাত্র ফর্মটা চেঞ্জ হয়, ফ্রেজটা উল্টায় যায়, গিয়ে জিনিসটা একই থাকে। সো আমরা, আমাদের কাছে কি এই টুলসটা আছে, ওয়েবসাইট এসইও চেকার আছে এই টুলস বা এক্সটেনশন কারো কাছে আছে কি না? জি ভাই আছে। আচ্ছা, সো সম্ভবত আমি যদি ফুল স্ক্রিন শেয়ার না করি তাহলে ওটা দেখা যাবে না, আমি একটু শেয়ার করার ট্রাই করি। আমি এন্টার স্ক্রিনটা ট্রাই করলাম। আচ্ছা, যাদের কাছে নাই আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখেন আমরা এখানে আসলাম, এটা আসার পরে এই যে যে এক্সটেনশন আছে এক্সটেনশনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের এইটার দরকার হবে পরে, এটা কিভাবে কি বুঝবো না বুঝবো এটার দরকার হবে পরে, পরে বুঝাবো, বাট এখানে একটু বুঝি। এটা এইচ ওয়ান ট্যাগে দেয়া, যেটা অনেকটা সাব টাইটেলের মতো কাজ করে। এখন আমরা জানি টাইটেল আবার সাব টাইটেল কি জিনিস, সাব টাইটেল হচ্ছে আপনি যে টাইটেলটা টাইটেল হিসাবে চেনেন, মানে যে লেখাটা বা যে লাইনটা, সেটা আসলে গুগলের মধ্যে দেখায়। গুগলের মধ্যে কিভাবে দেখায়? এই যে এইভাবে দেখায়, বাট আপনি পেজের মধ্যে এসে আলাদা একটা টাইটেল দিতে পারেন, এবং সেই টাইটেলটা কিভাবে দিতে পারেন, এইচ ওয়ান ট্যাগ মাধ্যমে দিতে পারেন বা এইচ ওয়ান ট্যাগ দিয়ে দিতে পারেন, যার জন্য আমরা যেটাকে হেডিং বলি সেটা এইচ টু, যেটাকে সাব হেডিং বলি সেটা এইচ থ্রি। এই ব্যাপারটা বুঝছেন সবাই? ব্যাপার বুঝতে? আচ্ছা, মূল ব্যাপার হচ্ছে
আপনি যখন ফেসবুক বারবার এই যে ফেসবুক দেখে দেখে ফেসবুক হয়ে যাচ্ছে, আপনি যখন গুগলে কোনো একটা জিনিস সার্চ করেন, আমরা তো পুরো ইউআরএল লিখে সার্চ করলাম যাতে এই পেজটায় আসে, রাইট? সো আপনি যখন ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে কথা কথা সার্চ করলেন, করার পরে এই যে অনেকগুলা পেজ আসলো না, এই অনেকগুলা পেজে যে টাইটেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে টাইটেলগুলা, এই টাইটেলগুলা হচ্ছে পেজের টাইটেল, পেজের টাইটেল, যেখানে আপনি এক একটা পেজে এরকম করে জাস্ট মাউস ধরলে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা টাইটেল দেখাবে, ঠিক আছে? সো ওই টাইটেল যেটাকে আমরা আসলে টাইটেল বলে চিনছি, যে লাইনটা, এই যে এই একটা লাইন, এই একটা লাইন, এগুলারে আমি টাইটেল বলে চিনছি, যে এগুলো টাইটেল, এইগুলারে চিনতেছি কি বলে, ডেসক্রিপশন বলে বা মেটা ডেসক্রিপশন বলে চিনতেছি। বাট এই লাইনটা শুধুমাত্র গুগলেই দেখাই, আর একটা কোন জায়গায় দেখাই, ওই পেজটা ওপেন করার পরে আমরা মাউস পয়েন্টার এখানে না ধরলে সেটা দেখায় না, ঠিক আছে? ওকে, তো যদি সেটা আর্টিকেলও হয় বা সেটা যদি পোস্ট হয় বা আমাদের যদি কোনো পেজও হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গুগলের জন্য আপনি একটা টাইটেল তৈরি করতে পারেন, আপনার ইউজারের জন্য আপনি আর একটা টাইটেল ইউজ করতে পারেন। সো দুইটাই তো আসলে টাইটেলের কোনো ট্যাগ হয় না, যে এটাও টাইটেল ওইটাও টাইটেল দিয়ে আমি দুইটাই টাইটেল করে দিলাম, একটা টাইটেল হয়ই, সেটা তো আপনি যখন করতেছেন আপনার পেজ তখনই আপনি অলরেডি সেটিংস এর মধ্যে থেকে লিখেই দিচ্ছেন যে এটা টাইটেল। বাট যেটা আপনি ইউজারকে দেখাতে চান, যে ইউজার এই টাইটেলটা এসে আমার সাইটের মধ্যে দেখবে, সেইটাকে আপনার H1 ট্যাগ দিতে হবে। কোন ট্যাগ দিতে হবে? H1 এর ট্যাগ। এর জন্যই আমরা যখন আর্টিকেল রাইটিং শিখছিলাম তখন H2 যেটা ছিল, এই H2 কে আমরা ধরতাম হেডিং, H3 কে ধরতাম সাব হেডিং, ঠিক আছে? এর জন্য H1 আমরা ব্যবহার করতাম না। আমরা যে আর্টিকেল রাইটিং এর ফরম্যাট দিতাম, সেই ফরম্যাটে দেখেন H1 এর কোনো ব্যবহার নেই, যেটা ব্যবহার আছে H2 এবং H3, বাকি H4 H5 ও ব্যবহার আছে, যে আপনি যে কোনো জায়গায় দেখা যাচ্ছে বুলেট নাম্বারিং এসব করতেছেন, ওইখানে H4 H5 ইউজ করতে পারেন, বাট H1 এর ব্যবহার আমরা ওইখানে দেখাই নাই। এর একটাই কারণ, সেটা হচ্ছে এটা পেজের মধ্যে হয়, অথবা আপনি যদি পোস্টের মধ্যেও এরকম দেখাইতে চান তো সেক্ষেত্রে পোস্টের মধ্যেও দেখাইতে পারেন। কেমন? যে এই যে ধরেন একটা ব্লগের পোস্ট, হোয়াট ইজ স্মার্ট ইমেজ এসিও স্ট্র্যাটেজি, এইটার এই যে টাইটেল দেখেন, হোয়াট ইজ স্মার্ট ইমেজ এসিও স্ট্র্যাটেজি, তাই আছে পোস্টের টাইটেল, তাই আছে। বাট আমি যদি মনে করতাম এই সাইটের ওনার হিসাবে, যে এইটার টাইটেল আমি ইউজারকে একরকম দেখাবো, গুগলকে আর একরকম দেখাবো, যে মানুষ যখন সার্চ করে গুগলের থেকে আসবে তখন সেটা একরকম টাইটেল দেখে আসবে, এইটার মধ্যে এসে আর এক রকম টাইটেল দেখবে। আমি এখানে দিতে পারতাম যে ডু ইউ নো হোয়াট ইজ এ স্মার্ট ইমেজ এসইও স্ট্র্যাটেজি ইন 2021, কথার কথা যদি আমি পুরো এরকম করে দিতাম, এইটা হয়তো পোস্টেড টাইটেল, নট পেজের টাইটেল। এই যে এই পেজের যে মূল টাইটেল আছে সেটা কিন্তু উপরেই দেখাচ্ছে, হোয়াট ইজ স্মার্ট ইমেজ এসইও, যেটা আমাদের গুগলের সার্চ রেজাল্টে দেখায়। বাট আমি একজন ইউজারকে জোর করে এক্সট্রা আরো একটা টাইটেল দেখাতে পারি, সেই টাইটেলটাই হলো আমার H1 ট্যাগে দিতে হইতো। এর জন্যই H1 ট্যাগকেও টাইটেল বলা হয়, অনেকে সাব টাইটেলও বলে, যে একটা সাব ক্যাটাগরির মতো টাইটেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন H2 আছে অনেকগুলো, H2 H2, তারপর এই যে এইটা H2 আছে, তারপর এইটা H2 তে আছে, এইটা H2 তে আছে, এইগুলা H3 তে দেয়া আছে, রাইট? এগুলা H3 তে দেয়া আছে, এটা আবার H2 তে দেয়া আছে, হ্যাঁ, তো এইটা আবার H2 তে দেয়া আছে। তো এইটার মধ্যে প্রত্যেকটা জায়গায় ধরেন কোনো না কোনো জায়গায় তারা ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডস এইটা তারা ইউজ করছে, ঠিক আছে? তো আমাদের কি হয়, হ্যাঁ, তাহলে প্রফিট ফোকাস সোশ্যাল মানে কম্পোজিং এই লেখাটা তাহলে কিসের মধ্যে করছে? কোন লেখাটা? প্রফিট ফোকাস সোশ্যাল ক্যাম্পেইন, এই যে এইটা, এটা জি, এইটা প্যারাগ্রাফের মধ্যে, এটা যেটা লিখতে দিছে না, আমরা যখন লিখতে যাব তখন ডেসক্রিপশনের আন্ডারও লিখতে পারি, যে এটা পেজের একটা ডেসক্রিপশন। আমরা ওই যে এসিডি ডিজিটাল তৈরি করছিলাম এর আগে, বা এসিডি ডিজিটালের একটা ইয়ে দেখছিলাম এর আগে,
রাইট, আমাদের ব্লগ যখন তৈরি করতেছিলাম আমরা, তখন এক একটা আলাদা আলাদা ইয়ে দিচ্ছিলাম, ডিসক্রিপশন দিচ্ছিলাম যে এই ডিসক্রিপশন দিলে এরকম আসবে। আমরা একবার আমাদেরটা ওপেন করেও দেখাই, আরো একটু ভালো বুঝতে পারবেন। এসিডি ডিজিটাল ব্লগ স্পট ডট কম, এটা অলরেডি আপনাদের সময় না আর একজনের ওইটা সময় দিছিল। এই যে উই আর লার্নিং ডিজিটাল মার্কেটিং আন্ডার এসিডি এনজিও, আমরা দিছিলাম না এই যে, এটা এটা হইলো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাই এইটা। সো এটা ডেসক্রিপশনের আন্ডারেও বসাতে পারেন, অথবা আপনি যখন কোনো থিম এডিটর দিয়ে এটা এডিট করবেন তখন সরাসরিও এখানে ব্লক নিয়ে নিয়ে বসাইতে পারেন। ব্লক কিভাবে নিতে হয়, প্রত্যেকটা ব্লকের নিচে একটা করে প্লাস চিহ্ন থাকে, ওই প্লাসের পরে ক্লিক করে আপনি টেক্সট নেবেন, টেক্সটের এটা লিখে দিবেন এখানে। আপনি যদি মনে হয় ওইটা হেডিং করবেন তো হেডিং নিয়ে এখানে লিখে দিবেন, রাইট? এটা প্র্যাকটিসের উপরে, না হলে আপনাদের মনে পড়বে না। সো আচ্ছা, তারপরে আবার একটা ব্লক নিতেন, নিয়ে তারপরে এই যে আপনার এন্টার করতে পারবে, একটা ফর্ম লেখা যাবে, আই এম রেডি টু টক এরকম টাইপের বাটন নেওয়া যাবে। সো সবগুলো ওখান থেকে নেওয়া যায়। আচ্ছা, তো এই হইলো, এটা কিন্তু পেজের ডেসক্রিপশন না, এটা আবার পেজের ডেসক্রিপশন বলে ভুল কইরেন না, এটা পেজের ডেসক্রিপশন না, এটা হচ্ছে এই হেডিং এর আন্ডারে একটা ডেসক্রিপশন, এটা হেডিং এর আন্ডারে ডেসক্রিপশন, পেজের না, ঠিক আছে? ওকে, সো আমরা অনেকগুলা জিনিস পাইলাম যে কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশনেও আমরা আসলাম। এখন এই কিওয়ার্ডটাই ইউআরএল এ দিতে হয়। আমরা এই যে পারমালিংক টাইপের যে জিনিসটা করি, জোর করে আমরা একটা ইউআরএল বানাই যে না আমরা ওই ইউআরএল নিব না যেটা অলরেডি অটো আসতেছে, ওইটা নিব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মতো করে নিব। বাট এখানে একটা ট্রিক্স, ট্রিক্সটা হইল আপনি সেই কিওয়ার্ডটাই নিচ্ছেন যে টপিকের উপরে আপনি পেজ বানাচ্ছেন বা পোস্ট লিখছেন, তাই না? তো গুগলকেও অবশ্যই সেই টপিকটা বোঝাই দিতে হবে। এখন গুগল তো আর মানে মানুষ না, ও তার বুঝে না এইভাবে যে আসলে কি হয় বা কি হচ্ছে না হচ্ছে, তাই না? তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা ধরেন পুরো একটা টাইটেল নিছি, কথার কথা পুরো একটা টাইটেল নিছি কি ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি সিডনি, এই পুরো টাইটেল এইটাই আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাই আমরা ওইখানে বসাবো না। কেন বসাবো না, কারণ আমরা কোন জায়গাতে কাজ করছি, কি হিসাবে কাজ করছি সেইটা গুগলের বোঝার দরকার নেই। গুগলের এইটা বোঝার দরকার আমরা কি নিয়ে কাজ করছি বা কোন টপিক নিয়ে কাজ করছি। সো এখন যদি আমি পোস্টে যাই, পোস্টের ব্যাপারটাও একই রকম হচ্ছে যে ইয়ে, হোয়াট ইজ এ স্মার্ট ইমেজ এসইও স্ট্র্যাটেজি, এরা পুরাটাই বসায় দিছে হোয়াট ইজ এ স্মার্ট ইমেজ এসইও স্ট্র্যাটেজি। বাট আমি যদি হইতাম এখানে, যদি আমার মূল যে কিওয়ার্ড সেটা থাকতো স্মার্ট ইমেজ এসইও স্ট্র্যাটেজি, যদি এইটাও থাকতো তাহলে আমি শুধুমাত্র ইমেজ এসইও স্ট্র্যাটেজি এইটুকুও দিতে পারতাম, স্মার্ট ইমেজ এসইও স্ট্র্যাটেজি এইটুকুও দিতে পারতাম। তাতে গুগল কি বুঝতো, গুগল বুঝতো আমরা ইমেজ এসইও নিয়ে কথাবার্তা বলতেছি, যে ইমেজ এসইও কিভাবে করতে হয় সেইটার স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলতেছি। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো তার মানে কি হইলো, টাইটেলের মধ্যে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করি সরাসরি সেই কিওয়ার্ডটাই যে আমরা তুলে দিব ব্যাপারটা এরকম না, পুরা যে টাইটেলটা আমরা ইউজ করতেছি সেইটাও তুলে দিব এরকম না। যেটা করব সেটা হচ্ছে ফেসবুক যেন বুঝতে পারে এই বোঝার ব্যাপারটা কি, কেন বুঝতে পারবে, ইন্ডেক্সিং। আমরা যে নতুন পেজ তৈরি করি তার একটা করে ইউআরএল হয়, তার একটা করে ঠিকানা হয়, এবং সেটা অবশ্যই গুগলের কাছে ইন্ডেক্সড হয়। ইন্ডেক্স হওয়া মানে কি, গুগলের সূচিপত্রে নাম উঠে যাওয়া, যে এই ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে নতুন আরেকটা পেজ তৈরি হয়েছে, তো সেটা কোন বিভাগে যাবে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর বিভাগে যাবে। তো আমি যদি গুগলকে না বোঝাই দিই এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর, গুগল এমন একটা জায়গায় রেখে দিবে যার ফলে মানুষজন ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে এসে সার্চ করলে আমারে খুঁজে পাবে না। সো এমন কিছু ভাবে এমন টপিকটা বোঝাই দিতে হবে আর কি গুগলকে, যেন সে সঠিক জায়গায় ইন্ডেক্স করতে পারে। গুগল কিভাবে আমাদের এইটা পড়ে, এর আগে মনে হয় আমি একবার দেখিয়েছি, আবার আজকে দেখাবো আমাদের পেজ সে কিভাবে স্ক্রল করে। প্রথমে আসে ডক টাইপ এইচটিএমএল, এইটুকু হচ্ছে পড়ে, তারপরে এইচটিএমএল এর ডাটা এখানে কি কি লেখা আছে এটা পড়ে, তারপরে পড়ে এটা হেড বা হেডিং, তারপরে পড়ে এটা টাইটেল,
এই যে আমরা বারবার বলছিলাম কোনটা টাইটেল দেখেন এই যে টাইটেল ঠিক আছে আচ্ছা এরপরে মেটা ডাটা বা মেটা টাইটেল কি আছে এখানে মেটা ডাটা মেটা টাইটেল এই যে এখানে যা দেয়া আছে তাই মানে লেখা আছে আমরা ওই পর্যন্ত গেলাম না সো গুগল ওইটাও পড়বে পড়ার পরে এই যে কনটেক্সটের মধ্যে স্কিমা দেয়া আছে যে এটা একটা ফ্রিকোয়েন্টলি আস্ক পেজ ঠিক আছে ফ্রিকোয়েন্টলি আস্ক পেজের যে স্কিমা এই স্কিমা কেন দেয়া থাকে স্কিমা যত্ন দেয়া থাকে যে মানুষজন যদি কোনো প্রশ্ন করে এবং সেই প্রশ্ন যদি এই স্কিমার মধ্যে থাকে তাহলে সেটা যেন গুগলের সার্চ রেজাল্টে উঠে আসে এই যে ওরা এই যে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে দিয়ে দিছে হোয়াট ইজ ফেসবুক পিক্সেল হাউ ডু আই নো ইফ মাই ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন ইজ রানিং ওয়েল এরকম টাইপের যতগুলো প্রশ্ন আছে যদি করে আমরা মাঝে মাঝে দেখি না গুগলের মধ্যে কিছু একটা লিখলে সরাসরি এখানে প্রশ্নগুলোরই থাকে আমরা শুধুমাত্র একটা ক্লিক করে অনেকগুলো উত্তর এখান থেকে দেখতে পাই একই রকম সিস্টেম এই যে ধরেন আমি লিখলাম কিওয়ার্ড রিসার্চ টুল লিখলাম লিখলাম না আচ্ছা লিখলাম লেখার পরে এই যে দেখেন প্রশ্ন আসতেছে না কিছু কিছু প্রশ্ন হোয়াট আর দ্য কিওয়ার্ড রিসার্চ টুলস হুইচ ইজ দ্য বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল এগুলো স্কিমার কাজ ফিচার করা স্নিপেট এটা হচ্ছে ফিচার হয়ে রয়েছে বা স্নিপেটটা হয়ে রয়েছে ঠিক আছে এই হইলো ব্যাপার তো এর জন্য আসলে স্কিমা দেওয়ার প্রয়োজন পড়ে আচ্ছা যাই হোক সো স্কিমাটা পড়ে স্কিমা পড়ার পরে আস্তে আস্তে এখানে যা যা করা আছে এই যে স্কিমার কোশ্চেন গুলো দেওয়া আছে সে পড়ে ফেললো পড়ে ফেলার পরে এরপরে মূল পেজে যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা পড়া শুরু করবে যে প্রিলোডেড পাবলিক হ্যান্ডান এখানে যা যা দেওয়া আছে এই যে সার্ভিস আরো কি কি স্টাডি দেওয়া আছে মানে এই যে এইগুলা পড়তেছে এখন গুগল এখন এইগুলা পড়তেছে আমাদের মতো করে তারপরে দেয়া আছে এই যে ধরেন ম্যাপের মধ্যে কোন জায়গায় কি করা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম করে করা আছে তো পেজের বডি যেটা আছে বডিটাও এখানে করা আছে আচ্ছা আমরা যদি র‍্যাপ করে দেই তাহলে একটার মধ্যে চলে আসে এই যে এখানে এখন যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে গুগল পড়ে এদের মধ্যে যা যা করা আছে যা যা লেখা আছে সবই গুগল এইভাবে এইভাবে পড়ে যার জন্য এই পেজের মূল যে হচ্ছে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাও গুগল এর মধ্যে থেকে খুঁজে পায় যেখানে ইউআরএলটা দেখায় এই যে বিভিন্ন ইউআরএল এখানে দেখাচ্ছে না একই রকম ভাবে ওইখানে ওই ইউআরএলটাও দেখায় এবং গুগল ওই ইউআরএলটাও পড়ে এইটার জন্য আসলে আমরা যেটা করি সেটা হলো এখানে টপিকটা লিখে দিই যেন গুগল খুব সহজে এই সোর্স থেকে কালেক্ট করতে পারে এবং সেটা ইনডেক্স করে নিতে পারে আর কথা বোঝা গেছে না হইলে আমি আবার বলবো এটা বুঝতে হবে যে আমরা ইউআরএল এ কেন কিওয়ার্ডও দিব না সরাসরি আবার আমাদের টাইটেলটাও পুরো তুলে দিব না এইটা বুঝতে পারছেন কে কে সেটা বলেন বুঝি নাই ভাইয়া আচ্ছা মনে করেন আমরা এইখানে বা এই পেজের মধ্যে যে মূল ফোকাস কিওয়ার্ডটা নিছি ফোকাস কিওয়ার্ড কেন নি সেই কিওয়ার্ডের উপরে যেন আমাদের এই পেজটা র‍্যাঙ্ক করে কিভাবে র‍্যাঙ্ক করবে গুগলের মধ্যে সেই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে ধরেন ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা আমাদের ফোকাস কিওয়ার্ড সো এইটা দিয়ে যদি কেউ সার্চ করে সার্চ করার পর যেন আমাদের পেজটা এই যে একইভাবে নাম্বার ওয়ানে আসে এইটার জন্য আমরা কিন্তু এই কিওয়ার্ডটা নেই তাই না সো আমার যদি কিওয়ার্ড থাকে এরকম ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন সিডনি হ্যাঁ যদি এইটা থাকে এইটা আমার পুরো কিওয়ার্ড থাকে পুরাটাই লং টেল কিওয়ার্ড সো এইটাই যদি আমার কিওয়ার্ড থাকে তো এই কিওয়ার্ড আমার কোথায় কোথায় ইউজ করতে হয় টাইটেলের মধ্যে হেডিংস এর মধ্যে সাব হেডিংস এর মধ্যে বুলেট পয়েন্টে আমি ইউজ করলেও করতে পারি না হলে মূল যে প্যারাগ্রাফ গুলো লিখতেছি বা পুরো একটা কন্টেন্ট অথবা পোস্ট যেটাই লিখি না কেন সে লেখার মধ্যে আমি বেশ কয়েকবার ইউজ করব এটাই তো আমার কিওয়ার্ডের কাজ তাই না রিলেটেড কিওয়ার্ড বলেন আর হচ্ছে গিয়ে সেই ফোকাস কিওয়ার্ড বলেন সবগুলো একইভাবে আমার ইউজ হবে আচ্ছা কিন্তু এই কিওয়ার্ডই আমরা ইউআরএল তৈরি করার সময় ইউজ করতে পারবো না তো এখন আপনি বলেন যে ভাই ইউআরএল আবার নতুন করে কিভাবে তৈরি করে ইউআরএল তো অটো আসে না আপনারা যখন ব্লগ খুলছিলেন আপনাদের নামে পোস্ট করতে গেছিলেন তখন
পারমালিঙ্ক বলে একটা জিনিস ছিল না, যেখান থেকে আপনারা এক্সট্রা এই যে ইয়েগুলা করে দিতে পারতেছিলেন, এই যে কি জানি বলে ইউআরএল গুলা সিলেক্ট করে দিতে পারতেছিলেন আপনাদের মতো, মনে আছে পারমালিঙ্ক? মনে পড়ে? মনে পড়তেছে না কারোর? আচ্ছা আমি দেখাই। সেভ আছে নাকি নাই আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা আছে, ওকে। ওকে, এই যে আমরা এখানে চলে আসছে, আসার পরে এই যে ধরেন পোস্টের মধ্যে গেলাম, বিভিন্ন পোস্ট, অল পোস্টে গেলাম আমরা, অল পোস্টে গেলাম। অল পোস্টে যাওয়ার পর এই যে আমরা এইটা নিয়ে কথাবার্তা বলছিলাম এর আগে ক্লাসে, বেস্ট মেন কলনস বাইং গাইড বলছিলাম না আমরা এখানে, ইগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। ওকে আমরা একটু এডিট করে ফেলি। আচ্ছা এটা এত স্লো হইলে হবে? দুইবার করে ক্লিক করা লাগে। আচ্ছা যাই হোক, আসতেছে, আসুক। আচ্ছা আসছে, এই যে পারমালি, এই যে পারমালি এইটা, সো দেখেন তো বেস্ট মেন্স ক্লোন গাই বাইং গাইড অফ 2021, এই যে বড় একটা যে টাইটেল আছে সেই টাইটেলটা এখানে দেয়া আছে। সো এইটাই ওই পোস্টের ইয়েতে দেখায়। কিভাবে দেখায় আমরা একটু যদি প্রিভিউ করি, তাহলে প্রিভিউতে আমরা দেখতে পারবো সম্ভবত। আচ্ছা পোস্ট 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 পোস্ট, আমরা এখান থেকে কি দেখতে পারবো? সম্ভবত না, এখান থেকে প্রিভিউ করতে হবে। প্রিভিউ চেঞ্জেস, ওকে আমি নতুন ট্যাবে ওপেন করে ফেলি। আচ্ছা দেখেন এটা আমার পোস্ট ওপেন হয়েছে, তো পোস্ট ওপেন হওয়ার পরে এই যে বড় একটা ই রয়েছে না, ওরা ওরা এইটা এটাই কিন্তু করছে, এটাই টাইটেল ওদের। তো এই টাইটেলটাই পুরাটা এই যে আপনার ইয়েতে দিয়ে দিছে, ইউআরএল এ দিয়ে দিছে, তাই না? তো যেটা উচিত না, কেন উচিত না, কারণ হচ্ছে আপনি এখানে দিতে পারেন এরকম, গুগলকে বুঝিয়ে দিতে পারেন যে মেন্স ক্লোনস বাইং গাইড, ব্যাস এইটুকুই, এটুকুই দিতে পারেন। কেন দিবেন? কেন শুধুমাত্র ক্লোনস দিবেন না, এই যে কলন্স যেটা আছে সেটা কেন দিবেন না শুধুমাত্র? কারণ হচ্ছে আপনি স্পেসিফিক করে দিচ্ছেন যে এটা মেন্সদের জন্য। তো সেটার মধ্যে মানুষ বেস্ট খুঁজুক আর না খুঁজুক, মেন্স কলন যদি থাকে, বাইং গাইড যদি কেউ কিনতেও চায় যে বাই এরকম টাইপের কিছু, অবশ্যই আপনারটা আসবে। সে 2020 দিলেও আসবে, 21 দিলেও আসবে, সেটা কোনো না কোনো একটা পজিশনে অবশ্যই আপনার দেখাবে, তাই না? তো সেখানে জি হ্যাঁ বলেন। তাহলে মানে স্পেসিফিক করে না দিলে ভালো হয়, মানে স্পেসিফিক করে দিলেই ভালো হয়, স্পেসিফিক করে দিলেই ভালো হয়। স্পেসিফিক বলতে আমি এটা বোঝাচ্ছি যে যদি আমি পুরাটা দেই তাহলে, হ্যাঁ তো একদম স্পেসিফিক ওইটুকুই হয়ে গেল। না না না, পুরাটা তো দেয়াই যাবে না, পুরাটা তো কোনো গুগলের কাছে টপিক হতে পারে না। গুগলের কাছে যে পুরো যেটা, এটা হয় একটা টাইটেল, না হইলে এইটা একটা কিওয়ার্ড, যেটা লং টেইল কিওয়ার্ড, অনেক বড় না এটা, যদি আমি কিওয়ার্ড হিসাবে ধরি অনেক বড় না, সেটা লং টেইল কিওয়ার্ড গুগলের কাছে। এটা হয় লং টেইল কিওয়ার্ড হবে, না হইলে একটা টাইটেল হিসাবে গণ্য হবে। কখনোই এইটা একদম স্পেসিফিক মানুষ যেটা খুঁজতেছে সেই একটা হচ্ছে গিয়ে বিভাগের আন্ডারে যাবে না, রাইট? যেমন
আমি বলি, ধরেন একটা স্কুল, পুরো একটা স্কুল হলো একটা ইন্টারনেট, মানে পুরো একটা ওয়েব আর কি। তো স্কুলের মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে, প্রত্যেকটা এক একটা বিভাগ না, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 10 পর্যন্ত। ধরেন কিছু কিছু ক্লাসের আবার ক সেকশন, খ সেকশন আছে, কোন কোন ক্লাসের ক সেকশন, খ সেকশন, গ সেকশন, ঘ সেকশন আছে, চারটি করে সেকশন, প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে বিভাগ না। তো আমি যদি ধরি যে এসএসসি লেভেল, ওটা ক্লাস 9 10 বলতে ওদের কিছু নাই, তার মানে হইলো এসএসসি। তো এসএসসি এর মধ্যে ক্লাস কয়টা? দুইটা, ক্লাস 9 একটা, ক্লাস 10। ক্লাস 9 এর সেকশন দুইটা, ক্লাস 10 এর সেকশন চারটা। ওই ক্লাস 9 এবং 10 এর মধ্যে আবার কি কি আছে? সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে এবং কারিগরি শিক্ষা বা ভোকেশনাল টাইপের আছে। তো প্রত্যেকটাই একটা আলাদা আলাদা বিভাগ না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিভাগ। তো এখন আমি প্রত্যেকটাই আলাদা আলাদা টপিক ধরতে পারি। তো এইখানে যদি আমার কিওয়ার্ড হিসাবে ধরতে হয়, আমি কোন একটা স্টুডেন্টের স্পেসিফিক যে ইয়েটা আছে ওইটা কিওয়ার্ড ধরতে পারি। কেমন? ভোকেশনালে পড়ে, চশমা চোখে, আরিফ নামে একজন ছেলে আছে, সো ধরেন তাকে কেউ খুঁজতেছে। এই যে যখন খুঁজবে যে ভাই আমারে আরিফকে ডেকে দাও, চশমা চোখে দেয় ওই আরিফ ভোকেশনালে পড়ে, তাহলে এটা কি হইলো? এটা কিওয়ার্ড হইলো। তো ওই কিওয়ার্ডের যে টপিক, সেই টপিকটা প্রথমে কোথায় যাবে? ভোকেশনাল কোনটার হয়? এসএসসি লেভেলে হয়, এসএসসি লেভেলের মধ্যে ভোকেশনাল। তো ভোকেশনালে গেল, ভোকেশনালে যাওয়ার পরে কেউ ইলেকট্রিকে আছে, কেউ ধরেন হচ্ছে যে ইলেকট্রনিক্সে আছে, কেউ ধরেন ওই যে কার্পেন্টার টাইপের কাঠের কাজ টাজ করতে হয় ওইটার মধ্যে আছে, কেউ কম্পিউটার সায়েন্সে আছে, আলাদা আলাদা ভাগ থাকে না? তো তখন কিন্তু ওই যে চশমা চোখে আরিফ, ওই টপিক গুলার মধ্যে খোঁজা হবে। বা আমি যদি আরো সহজ করে দিই যে এসএসসি লেভেলে চশমা চোখে দেয় আরিফ, এসএসসি তে পড়ে, তো এরকম টাইপের মানুষকে একটু দেখে দাও, তো তখন এসএসসি এর মধ্যে ওই টপিক হিসাবে করা হবে যে সে আসলে হচ্ছে যে 9 এ পড়ে না 10 এ পড়ে। যদি 10 এ পড়ে, 10 একটা টপিক হইলো, 10 এর মধ্যে এখন যে খোঁজা হবে ক সেকশন, খ সেকশন, গ সেকশন না ঘ সেকশনে পড়ে। তো সেকশন যদি তার গ হয়, তো তার গ সেকশনের মধ্যে যাওয়া হইলো, গ সেকশনের থেকে তাকে ডেকে আনা হইলো। কারে ডেকে আনা হইলো? স্পেসিফিক কিওয়ার্ড ধরে বা স্পেসিফিক একটা পরিচয় ধরে যাকে আমরা আরিফ বলতেছি তারে ডেকে আনা হইলো। বাট সেটা কোন জায়গা থেকে ডেকে আনা হইলো? টপিক থেকে ডেকে আনা হইলো। বাট এখন বুঝেন, আপনি পুরাটাই যদি একটা ক্লাসের মতো, একটা টপিকের মতো তৈরি করে দেন ওই স্কুলের ভিতরে, তাহলে সে ওই জায়গায় একাই পড়ে থাকলো, শুধুমাত্র ওইটা লিখেই জানা সার্চ করবে, তাদেরকে দেখাবে, তাও সেটা শেষেও দেখাইতে পারে, আগেও দেখাইতে পারে, কোনো পসিবিলিটিস নেই যা উপরে দেখাবে। কিন্তু আপনি যদি সেটা টপিক দিয়ে দেন, টপিক হিসাবে করে দেন, এসএসসি লেভেল টপিক হিসাবে করে দেন ক সেকশন, গ সেকশন বা ক্লাস 10, একটা টপিকের আন্ডারে পড়লো, সো ওই টপিকের আন্ডারে যখন পড়বে তখন গুগলের ওইটা খুঁজতে সব থেকে বেশি সোজা হবে বা সহজ হবে। কেন? তার কারণ ওইটা খুব সহজে, খুব সুন্দরভাবে, বা যেটা বলা হয় অর্গানাইজড, অর্গানাইজড ওয়েতে গুগলের কাছে স্টোর থাকে বা ইন্ডেক্স করা থাকে। সো গুগল সবার প্রথমে ওইগুলা খুঁজে, তারপরে গিয়ে যেগুলো এরকম আলাদা আলাদা করে এক একজন বড় করে ছোট করে করে দেয় তাদেরকে খুঁজে। ব্যাপারটা বুঝাইতে পারছি এবার? জি ভাই, ওই যে আমাদের যখন নিশ খুঁজেছিলেন তখন যে এটা ম্যাক্রো নিশের মাইক্রো ম্যাক্রো নিশের মতো হলো আর কি, এরকম মাইক্রো নিশ, আপনি যেটা হচ্ছে গিয়ে ইয়ে দিচ্ছেন, কিওয়ার্ড দিচ্ছেন, সেটা মাইক্রো নিশের আন্ডারে একটা স্পেসিফিক জিনিস, আর যেটা আপনি টপিক দিচ্ছেন সেই টপিকটা ম্যাক্রো নিশও হতে পারে, মাইক্রো নিশও হতে পারে, ওই নিশের আন্ডারে কোনো একটা নির্দিষ্ট টপিকও হতে পারে। মানে ওই টপিকের আন্ডারে আপনার অনেকগুলা পোস্ট থাকতে পারে, অনেকগুলা পেজ থাকতে পারে, অনেকগুলা কন্টেন্ট থাকতে পারে। বাট আপনি যখন স্পেসিফিকভাবে এইটাই দিয়ে দিবেন তখন এইটা কোনো টপিকের মধ্যে পড়ে না। বাট আমরা ইউআরএল যেটা দিব সেটা একটা টপিক দিব এবং চেষ্টা করব ওইটাতে যেন আমাদের যে কিওয়ার্ড সেইটা
সঠিক ভাবে বোঝা যায়। আমরা সরাসরি ওর মধ্যে কিওয়ার্ড দিয়ে দিব না, কিন্তু যেটা দিব সেটাতে যেন বোঝা যায় যে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি ওই ইউআরএল এর মধ্যে যেটা আছে সেটা হলো ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড একটা টপিক বা সরাসরি জড়িত একটা টপিক। এইটার জন্য ইউআরএলটা ছোট করে দিতে হয়, এটারে বলে হচ্ছে পারমালিক। আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। এটা কোথায় করা যায়? ওয়ার্ডপ্রেসে করা যায়, ইউস্ট দিয়ে করতে হয়। ইউস্ট বাদেও করা যাবে, আপনি ব্লগারে এমনি করতে পারবেন, অথবা যেটা ওয়ার্ডপ্রেসের ফ্রি আছে সেটা অনেকের আসে অনেকের আসে না, এখন আসে কিনা আমি বলতে পারবো না বা আমার সঠিক মনে নেই আসলে যে এখন ফ্রিতে দেয় কিনা, বাট পারমালিং চেঞ্জ করা যায়, ব্লগারে শিওর চেঞ্জ করা যায়, অন্যান্যটাও যাইতে পারে। সো এইটা হচ্ছে বেস্ট ওয়ে, যে যেখানে আপনি খুব সুন্দর করেই করতে পারেন। সো তাদের যদি মূল কিওয়ার্ড এইটা হয়তো ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি বা এজেন্সি সিডনি পুরা এইটাই যদি তাদের কিওয়ার্ড হয়, তারা কিন্তু পুরা কিওয়ার্ড এখানে তুলে দেয় নাই বা দিতে পারতো। তারা তো অনেক বড় একটা সংস্থা বা এজেন্সি, তারা তো বিজনেস করতেছে অলরেডি, খুব ভালোভাবে বিজনেস করতেছে, বাট কেন দেয় নাই? তার কারণ হচ্ছে তারা গুগলকে বোঝাইছে এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর একটা টপিক। সো ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে যারা সার্চ করবে তাদেরকে যেন আমার এটা কোনো না কোনো জায়গায় সাজেস্ট করা হয়। কি সাজেস্ট করা হয়? আমার এই পেজকে সাজেস্ট করা হয়, ঠিক আছে? সো এই হইলো ইউআরএল এর ব্যাপার। ওকে, ইউআরএল গেল। এখন ইউআরএল এর মধ্যে আমরা এই যে H1, H2, H3 এই ট্যাগ গুলা আমাদেরকে দিতে হয় কোথায়? পেজের মধ্যে বা কন্টেন্টের মধ্যে। এখন আপনাদের তো আর্টিকেল রাইটিং এর মধ্যে এটা করাই আছে যে H2 কি জিনিস, H3 কি জিনিস, কোনটা হেডিং বলে, কোনটারে সাব হেডিং বলে, হেডিং এর মধ্যে কি দিতে হয়, সাব হেডিং এর মধ্যে কি দিতে হয়, কিওয়ার্ড যদি আমি হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে যাই, সো হেডিং এর মধ্যে আমাকে মিনিমাম দুইটা হেডিং এ দেওয়া উচিত। কিভাবে দেওয়া উচিত? একটা হেডিং এ সরাসরি আমার কিওয়ার্ডটা বসায় দেওয়া উচিত, আর একটা হেডিং এ ফ্রেজ চেঞ্জ করে বসায় দেওয়া উচিত। আচ্ছা, আর কি করা উচিত? সাব হেডিং এ একবার ইউজ করা উচিত। এখন সাব হেডিং এ আমি সরাসরি বসাইতে পারি, ফ্রেজ চেঞ্জ করেও বসাইতে পারি, অথবা তার মধ্যে একটু এদিক ওদিক করে বসাইতে পারি। কিভাবে? সেটা LSI টাইপ করে, ল্যাটেন্টিক সিমেন্টিক, যেটা বলে ল্যাটেন্ট সিমেন্টিক আর কি, সেটা, অথবা লং টেইল টাইপের কিওয়ার্ড দিয়ে বসাইতে পারি, বসাইতে পারি। সো আমার কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন তিনটা জায়গায় খুব সুন্দরভাবে বসাই দিতে হবে। সো আপনাদের কিন্তু এই মেটা ট্যাগ বা এই যে যে ট্যাগটা হইলো সেই ট্যাগের ব্যাপারে আপনাদের ধারণা অলরেডি আছে। ওকে, তারপরে কি হয়? তারপরে হয় হচ্ছে ইমেজেস। ইমেজেস গুলো ধরেন, এইগুলো এক একটা ইমেজ, কথার কথা এগুলার একটা ইমেজ। ইমেজের হচ্ছে কি লাগে, অল্টার টেক্সট লাগে বা অল্টার ট্যাগ লাগে, এক একজন এক এক রকম বলে। সো অল্টার ট্যাগ এবং অল্টার টেক্সট এটাও আমি আপনাদেরকে বোঝাইছি, খুব সুন্দর করে বোঝাইছি যে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডই যে এর মধ্যে দিয়ে দিবেন, ব্যাপারটা এরকম না। আপনি যে ছবিটা ইউজ করতেছেন সেই ছবিটারে ডেসক্রাইব করে, মানে সেই ছবিটা একজন যদি এখানে ছবি নাও থাকে তাও যেন সে ওইটা পড়ে বুঝতে পারে যে এখানে কিসের ছবি ছিল। এই যে এখানে গ্রোথ, এখানে আমি এরকম দিয়ে দিতে পারি গ্রোথ চার্ট বা গ্রোথ অ্যারো, এরকম টাইপ দিতে পারি যেন একজন মানুষ মনে করতে পারে যে হ্যাঁ গ্রোথের অ্যারো কেমন হয়, এরকম এরকম টাইপের হয় অ্যারো, ঠিক আছে? ওকে, সো এরকমও দেওয়া যাইতে পারে, ফেসবুক গ্রোথ অ্যারো বা সোশ্যাল মিডিয়া গ্রোথ অ্যারো, এরকম টাইপ দেওয়া যাইতে পারে। ওকে, সো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে বোঝাচ্ছিলাম কি যে আপনারা এই যে ট্যাগ গুলা বুঝেন, হ্যাঁ, যে H1, H2, H3 কোনটা হেডিং, কোনটা সাব হেডিং, এটা আপনারা বুঝেন আর্টিকেল রাইটিং যখন করাচ্ছিলাম তখন আপনারা এটা বুঝছেন। আচ্ছা, এরপরে যখন আমরা পেজের ডিজাইন করতেছিলাম যে এই পেজ এইভাবে করতে হয়, এই ব্লক এইভাবে নিতে হয়, এই যে আমরা একটা গ্যালারি দিলাম, এই যে একটা ছবি দিলাম, বা দেখা গেল পোস্টের মধ্যে যখন আমরা ছবি অ্যাড করলাম সেইটা কিভাবে করলাম, হ্যাঁ, সেটার অল্টার টেক্সট বা অল্টার ট্যাগ আমরা কিভাবে দিলাম সেটা আমরা দেখাইছিলাম বা দেখছি। সো কারো যদি মনে না থাকে সেক্ষেত্রে আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে
আপনি যখন ইমেজ যেটা আছে সেটা যখন আপনি বসাবেন তার একটা এসইও করতে হয়, বা এইটার মধ্যে একটু গুগলকে সহজ করে বুঝিয়ে দিতে হয় যে এটা কিসের ইমেজ। সো সব থেকে বেশি ভালো হয় আপনি কিওয়ার্ড না ইউজ করে আসলে ইমেজকে ডেসক্রাইব করে এরকম একটা টেক্সট বা এরকম একটা লেখা এই জায়গায় আপনি তুলে দিলেন বা বুঝিয়ে দিলেন। যেমন আমরা আমাদের সামনে এখন দেখতে পারতেছি কি গ্রোথ। আচ্ছা আমার কি স্ক্রিন শেয়ার হয়ে আছে নাকি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? স্ক্রিন শেয়ার অফ অলরেডি, যেহেতু আমার নেট চলে গেছিল বা নেট উইক ছিল যার জন্য আমাদের স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা আশা করছি এখন দেখা যাচ্ছে। সো এই যে আমাদের সামনে এখন যে ছবিটা আছে এই ছবিটার একটা অল্টার ট্যাগ বা অল্টার টেক্সট লাগে যেটা আমাদের এটার পিছনে ইউজ করতে হয়। সো এখানে আমরা যদি এটা ডেসক্রাইব করতে যাই তাহলে আমাদের ডেসক্রাইব এভাবে করতে হবে যে গ্রোথ চার্ট দিতে পারি একজন, যদি ছবিটা নাও থাকে সেটা গুগলই হোক আর হচ্ছে গিয়ে ধরেন আমার মতো ইউজারই হোক না কেন, সে সেটা বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এখানে যে ছবিটা ছিল সেটা একটা গ্রোথ চার্টের ছবি ছিল। ওকে আমি আর একটু স্পেসিফিক করে দিতে পারি কারণ এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং, তো সেক্ষেত্রে আমি দিতে পারি যে ফেসবুক গ্রোথ চার্ট দিতে পারি। আচ্ছা আমি দিতে পারি এরকম যে সোশ্যাল মিডিয়া গ্রোথ ইমেজ দিতে পারি, রাইট? অথবা এরকম দিতে পারি, এটা যেহেতু অ্যারোর মতো উঠে গেছে সো আমি চার্ট না দিয়ে আমি ওই চার্টের জায়গাতে অ্যারো ইউজ করতে পারি যে ফেসবুক গ্রোথ অ্যারো বা শুধুমাত্র গ্রোথ অ্যারো ইমেজ এরকম টাইপ ইউজ করতে পারি। সো এটা অল্টার ট্যাগ হিসাবে থাকে, ঠিক আছে? যে অনেকে কি করে সরাসরি কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন আসলে এর মধ্যে করে দেয় ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে এটার অল্টার টেক্সট দিয়ে দেয়, বাট এটা কোনোভাবেই কোয়ালিটি না। আমরা যেটা করব যে ছবিটা ইউজ করব সেই ছবিটার অ্যাকচুয়াল ডেসক্রিপশনটাই আমার অল্টার ট্যাগ বা অল্টার টেক্সট, সেটা একটাও হতে পারে দুইটাও লিখতে পারে। আচ্ছা সো ইমেজটা বুঝলাম, ইমেজ কিভাবে দিতে হয়, ইমেজ হচ্ছে যে এখানে থাকে, ইমেজের অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে। অপটিমাইজেশনের ব্যাপার হইলো আপনি যদি খুব ভারী ইমেজ ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার এটা লোড নিতে খুব বেশি হ্যাসেল হবে। সো ইমেজ যেটা আপনি দিবেন সেটা অনেক লাইট ইমেজ দিবেন যেটার ওজন কম, মানে কিলোবাইট বা মেগাবাইট কম। আচ্ছা সাইজ যেটা সেটা যেন অবশ্যই ম্যাচ করে আপনার লেখার সাথে, আপনার কন্টেন্টের সাথে, আপনার ডিসপ্লে যেভাবে হচ্ছে সেটার সাথে। এটা দেখেন যেরকম লেখা আছে লেখার সাথে খুব যে বড় একদম পুরাটা জুড়ে দিছে তাও না, আবার একদম এই পাশে সরায় দিছে ব্যাপারটা তাও না, কিন্তু যতটুকু দিছে সুন্দর আছে, ম্যাচিং আছে। সো ইমেজ আমরা এভাবে ইউজ করব। আচ্ছা অন পেজের মধ্যে ইমেজের পরে যেটা থাকে ধরেন সেটা হচ্ছে গিয়ে মেটা ট্যাগের প্লেসমেন্ট, যে মেটা ট্যাগ আমার কোথায় কিভাবে দিতে হয়। তো মেটা ট্যাগ যেটা আছে সেটার প্লেসমেন্টও আপনারা জানেন যে মেটা ট্যাগ কিভাবে কি করে দিতে হয়। সো আমরা আবারও একটু গুগলের মধ্যে যাব গিয়ে আমরা মেটা ট্যাগটা একটু দেখে নিব, আবার আমাদের মনে করে নিব আর কি। ধরেন আমাদের মনে নেই, টোটালি মনে নেই মেটা ট্যাগস, রাইট? ওকে সো মেটা ট্যাগ কি জিনিস? মেটা ট্যাগ হচ্ছে একটা স্নিপেট অফ টেক্সট দ্যাট ডেসক্রাইব এ পেজ ইজ কন্টেন্ট, দ্য মেটা ট্যাগস ডোন্ট অ্যাপিয়ার অন দ্য পেজ ইটসেলফ বাট অনলি ইন দ্য পেজ সোর্স কোড। মেটা ট্যাগস আর এসেনশিয়ালি লিটল কন্টেন্ট ডেসক্রিপশন that help tell search engine what a web page is about, ঠিক আছে? ওকে এখানে একটা ছবি দিয়েছে, আমরা ছবিটা ওপেন করে দেখি। যেহেতু আমরা চিনলাম, বুঝলাম, দেখলাম যে হ্যাঁ এই মেটা ট্যাগ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার ইয়েতে আসে না, কি জানি বলে আমার মূল যে পেজ আছে সেই পেজের মধ্যে দেখায় না, বাট ওটা যেখানে দেখাই সেটা হচ্ছে সোর্স কোডে দেখায় যেটা গুগল পড়তে পারে। তো এখানে দেখাচ্ছে কিভাবে ই হইছে না হইছে। আচ্ছা ওয়ার্ড স্ট্রিম ওইটা ওপেন হতে থাক। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মেটা কন্টেন্টের টাইপ কোন ধরনের, এটা কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, এইচটিএমএল কন্টেন্ট, তারপর মেটা ট্যাগ আছে, হাউ গুগল মেটা ট্যাগ ইম্প্যাক্ট এসইও,
PPC পার্ট স্ট্রিম রাইট সো এর মধ্যে কপিরাইট আছে ডেসক্রিপশন আছে কিওয়ার্ডস আছে রোবটস আছে অনেকগুলো আছে মেটা ট্যাগের ব্যবহার আর কি আচ্ছা সো এই যে এখানে আছে দেখেন মেটা ট্যাগস হাউ গুগল হচ্ছে যে মেটা ট্যাগস ইমপ্যাক্ট এসইও সো এই যে যে এগুলো এখানে লেখা আছে রাইট এইগুলাই হচ্ছে মেটা ট্যাগ এইগুলো হলো মেটা ট্যাগ টাইটেল ট্যাগ মেটা ডেসক্রিপশন আলাদা যেটা আমরা হচ্ছে কি ইয়েতে দেখি আর কি গুগলের পেজে দেখি সেটা হলো মেটা ডেসক্রিপশন ঠিক আছে দিস ইজ দ্য পেজেস মেটা ডেসক্রিপশন ট্যাগ মেটা ডেসক্রিপশন ট্যাগ আলাদা মেটা ট্যাগ আলাদা ঠিক আছে এই মেটা ট্যাগ গুলোই হলো আপনার এই যে H1 H2 H3 এর মধ্যে যে ইগুলো আপনারা ইউজ করেন না এই যে নো ইওর মেটা ট্যাগস রাইট এই টাইপের জিনিস এগুলো হচ্ছে মেটা ট্যাগ সো মেটা ট্যাগটা বোঝা গেল মেটা ট্যাগের মধ্যেও আপনি আপনার যে টপিকটা আছে সেই টপিকটা সুন্দর করে ইমপ্লিমেন্ট করে দিতে পারে ঠিক আছে ওকে এরপরে যেটা আসে আপনার অন পেজের মধ্যে সেটা হচ্ছে টাইটেলের লেন্থ বা পোস্টের টাইটেলের লেন্থ এখন টাইটেল লেন্থ বলতে হচ্ছে পেজের টাইটেল তো পেজের টাইটেল কি জিনিস এই যে পেজের টাইটেল আমরা বুঝলাম এখানে দিলে যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে ওই পেজের টাইটেল তো এই টাইটেলের লেন্থ কতটুকু কে বলতে পারবেন আর্টিকেলের যা লেন্থ ছিল এই টাইটেলের সেই একই লেন্থ কে একজন বলেন লেন্থ কতটুকু 60 ক্যারেক্টার রাইট সো আমরা 60 ক্যারেক্টারের উপরে যাব না কারণ 60 ক্যারেক্টারের উপরে যদি যাই তাহলে এই যে আমাদের যে ইয়েটা আছে আর কি কি জানি বলে আমাদের এই যে গুগল এসইআরপি তে যেখানে টাইটেল দেখাই এই টাইটেল বেশি হয়ে যাবে বড় হয়ে যাবে যেটা মোবাইলেও দেখাবে না আর ডেস্কটপে তো দেখাবেই না ঠিক আছে ওকে সো এইটা থাকে জি অনেকে দেখা যাচ্ছে মেটা ডেসক্রিপশনটা মানে অনেক বড় দেয় তারপর ডট 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 দিয়ে থাকে তাহলে ওরা মানে ওরা আসলে কি জন্য দেয় এটা তো 60 ক্যারেক্টারের ভিতরে থাকা ছিল আচ্ছা মেটা ডেসক্রিপশন এটার কেন দেয় এরকম সেটার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে মেটা ডেসক্রিপশনের যে ক্যারেক্টার সেটা 320 ক্যারেক্টার পর্যন্ত মেইনে নেওয়া যায় আর কি হ্যাঁ 320 ক্যারেক্টার পর্যন্ত ব্যাপার না এক এক টুলসে এক এক রকম বলে যে হ্যাঁ এটা ঠিক আছে বাট আপনার সব থেকে যেটা লোয়েস্ট সেটা হচ্ছে 70 ক্যারেক্টার তো এক্ষেত্রে সব থেকে বেস্ট হয় আপনি যদি 156 ক্যারেক্টার রাখতে পারেন বাট অনেকে এখানে একটু ট্রিক্স করে ট্রিক্সটা হইল যে টাইটেল দিয়েছে সেই টাইটেলের নিচে আমরা এই যে মেটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এক্সপ্লোর ইওর সেলস এন্ড লিডস উইথ আ ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন তারপর ফেসবুক মার্কেটিং অস্ট্রেলিয়া তারপর সার্ভিস সো এইগুলো দিয়ে দিছে তারা যে হ্যাঁ এরকম এরকম টাইপের ওকে তো তারা কি করে প্রথমে এমন একটা লাইন দেয় যে লাইনটা ক্যাচি ক্যাচি বলতে একজন মানুষকে খুব আকৃষ্ট করে ধরে আসলে পড়তে হবে তো সো ও যখন পড়তে যাই তখন দেখে যে ওইটা দুইটা লাইনের পরে সব ডট 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 চলে আসছে আর কিছু নাই তখন তার ভিতরে একটা আগ্রহ জাগে যে এই প্রশ্নের উত্তর এভাবে করে দিচ্ছে তাহলে এর পরে কি আছে আমি একটু পড়ি তখন সে কি করে ওই টাইটেলের উপরে ক্লিক করে করে চলে যায় হচ্ছে যে মূল পেজের মধ্যে বা মূল পোস্টের মধ্যে গিয়ে সেটা পড়ে ঠিক আছে সো ট্রাফিক জোর করে বা একটা ট্রিকি ওয়েতে আনার জন্য অনেকে কি করে মেটা ডেসক্রিপশন একটু বড় রাখে রাইট সো মেটা ডেসক্রিপশন আমরা এরকম ভাই আমার সাথে এরকম হয়েছে মানে ভার্সিটিতে যখন অ্যাসাইনমেন্ট দেয় তখন দেখা যাচ্ছে যে টাইটেলের ভিতরে বা মেটা ডেসক্রিপশনের ভিতরে সেম মানে আমি যেটা চাচ্ছি ওইটাই কিন্তু যখন আমি টাইটেলের ভিতরে ঢুকি টোটালি অন্য জিনিস অন্য জিনিস কথাই খুব কম অন্য জিনিস খুব মানে নাই ওরা হচ্ছে ওই যে এইটারে আমরা খুব সহজে বুঝতে পারি ক্লিক বেইট
ক্লিক বেট জিনিসটা আমরা চিনি না, যে মানুষ যাতে ক্লিক করে সেটার মধ্যে যায়, সেটার জন্য মানুষকে একটু ট্রিকি ওয়ে করা, যে 2 মিনিটে 2000 টাকা ইনকাম করুন, ব্যাপারটা এরকম। আচ্ছা আমাকে একটু টাইম দেন, আমার একটা ফোনের সাউন্ড রিসিভ করে নিই। আচ্ছা ওকে, সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম আর কি, যে মেটা ডিসক্রিপশন অনেকেই এরকম ট্রিকি একটু করে, সো এটারে ক্লিক বেইটও বলা যায় আর কি। যেটা হচ্ছে সিটিআর, সিটিআর যখন আপনারা বুঝতে চেষ্টা করবেন বা আর একটু অ্যাডভান্সে যাবেন, এখন সিটিআর এর একটা যেটা আছে জাস্ট ওভারভিউ বা যেটা আপনাদের জানার জন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ঠিক আছে, এইটা আসলে আপনার ইয়েতে দেখা যায়, গুগল অ্যানালিটিক্স এর মধ্যে দেখা যায় যে আপনার কোন পেজে ক্লিকটা বেশি, মানে মানুষজন সার্চ করতেছে, সার্চ করার পরে কোন ওয়ার্ডের জন্য সিটিআর বেশি। সো এটা কিওয়ার্ড যখন আপনি নির্বাচন করবেন তখনও এটার একটা হচ্ছে যে ইম্প্যাক্ট থাকে, যে এমন একটা কিওয়ার্ড আপনি নির্বাচন করলেন যে কিওয়ার্ডের কোনো রকম ক্লিক নেই বা ক্লিক যা আছে কম আছে। তো মানুষ ক্লিক কেন কম করে, কারণ হয় আপনি যে টাইটেলটা লিখেছেন, সো ওই টাইটেলের মধ্যে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন সে কিওয়ার্ডটা ঠিক আছে, বাট আপনি যে টাইটেলটা দিয়েছেন ওই টপিক বা ওই উদ্দেশ্য ইউজারের নেই বা এর জন্য উনি ওইটাতে ক্লিক করতেছে না, এক। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি তার উদ্দেশ্য যেটার জন্য সে সার্চ করেছে সেই উদ্দেশ্যটাও ওখানে তুলে ধরেছেন, সে যে জিনিসটার জন্য লিখতেছে বা সার্চ করতেছে সেই জিনিসটাও আপনি ওখানে দিচ্ছেন বা সলিউশনটা দিচ্ছেন, কিন্তু আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এতটা ক্যাচি না। ক্যাচি কেমন জিনিস, এই যে আমরা বলছিলাম যখন আর্টিকেল আমরা শিখি বা ই করতে যাই, তখন যে আপনার আর্টিকেলের যে টাইটেল সেটার মধ্যে একটা আর্জেন্সি থাকতে হবে। আর্জেন্সি জিনিসটা কেমন, যে যদি ইউজার যে ওইটা সার্চ করে দেখতেছে গুগলের সার্চ রেজাল্টে, সে যদি ওইটাতে ক্লিক না করে তাহলে তার কোনো না কোনো একটা ভালো জিনিস যেটা তার কাজে লাগতে পারে বা যেটা তার অরিজিনাল সলিউশন এরকম টাইপের একটা জিনিস মিস হয়ে যাইতে পারে, সো তার ভিতরে একটা আর্জেন্সি কাজ করবে না, এটা দেখতে হবে। ঠিক আছে, সো এরকম টাইপের যদি আপনার যে ব্যাপারটা আছে ওইটা ওইখানে না থাকে, বা আপনি যদি খুব নান্দনিক ভাবে ওইটা তুলে না ধরতে পারেন যে খুব ইন্টারেস্টিং টাইপের, হ্যাঁ এটা তাহলে পড়া উচিত তো যে এটাতে কি আছে না আছে, তো যদি এইভাবে না লিখে দিতে পারেন টাইটেল তাহলে ওখানে ক্লিক কম পড়ে। তো ক্লিক থ্রু রেট হচ্ছে কতজন মানুষ সার্চ করতেছে সেটার মধ্যে থেকে কতটা ইমপ্রেশন আসতেছে। তো যেহেতু আপনারা সবাই ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন, সেই ইমপ্রেশন জিনিসটা আপনারা সবাই বুঝেন, ইমপ্রেশন ব্যাপারটা হচ্ছে কতজন মানুষের চোখে আপনার ওই সাইটটা বা ওই পেজটা বা ওই টাইটেলটা পড়ছে এবং সেই অনুযায়ী কত পার্সেন্ট মানুষ সেটাতে ক্লিক করতেছে। তো এই সিটিআর বাড়িয়ে নেওয়ার জন্যও মানুষ এরকম টাইপের মেটা ডেসক্রিপশন লেখে, যে অনেকে কি করে টাইটেলটা সুন্দর করে, টাইটেলটা একটু ক্যাচি করে, করার পরে ওই ডেসক্রিপশনটা ওইরকম করে লেখে। সো একজন মানুষ দেখা যাচ্ছে ডেসক্রিপশনও পড়তেছে, সো তার থেকেও যেন সে 1-3% মানুষ একটু বেশি পায়, যার জন্য সে এই জিনিসটা করে, ডট 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 দেওয়া থাকে। আচ্ছা এ হলো ব্যাপার। তারপরে হচ্ছে যেটা তার আমরা পাই সেটা হচ্ছে ধরেন কিওয়ার্ড স্টাফিং। এখন কিওয়ার্ড স্টাফিং কি জিনিস, কিওয়ার্ড ডেন্সিটি আমরা বুঝি, একটা কিওয়ার্ড কতবার ইউজ করা যাবে। কিওয়ার্ড স্টাফিং হইল আপনি যদি একই কিওয়ার্ড একই প্যারাগ্রাফের মধ্যে বারবার ইউজ করেন বা পুরো একটা যে ইয়েটা আছে আর কি, কন্টেন্ট আছে সেটা বারবার ইউজ করেন। কিভাবে ইউজ করেন, যেখানে ইউজ করার দরকার নেই সেখানে আপনি জোর করে ইউজ করতে চান। যেমন আপনাকে বলা হয়েছে যে আপনি একটা হেডিং এর মধ্যে কিওয়ার্ড দিবেন, আচ্ছা আপনি এমন একটা হেডিং এর নিয়ে লিখতেছেন বা এমন একটা কন্টেন্টের টপিক লিখতেছেন ওইটার ভিতরে, কন্টেন্টের একটা যে কোনো নির্দিষ্ট টপিক, যে টপিকের মধ্যে আসলে আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করা যায় না, মানে ওই হেডিং এ দেয়া যায় না, বাট ওই যে আপনি জানেন হেডিং এর মধ্যে দিতে হবে, সো আপনি কি করলেন জোর করে ওইখানে বসায় দিলেন, এইটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। আপনি একটা মেটা ডিসক্রিপশন লিখতেছেন,
যে ডেসক্রিপশনের ভিতরে আপনার যে কিওয়ার্ড আছে সেটা যাই না, বাট মেটা ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড দিতে হয়, আপনি কি করলেন ও মিনিংলেস ভাবে, মানে টোটালি ওই মেটার ডেসক্রিপশনটা কেউ যদি পড়ে, ওই লাইনগুলো কেউ যদি পড়ে, ওর কোনো মিনিংই সে হাউসেজে বানাইতে পারবেন, আপনি কি করলেন ওইখানে দিয়ে দিলেন। তো এই জিনিসটাই হচ্ছে কিওয়ার্ডের স্টাফিং, যে কিওয়ার্ডের স্টাফিংটা করা যাবে না, যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে হবে। যদি আপনার এই রিকোয়ারমেন্টস অনুযায়ীও আপনি করেন যে এখানে এখানে প্রয়োজন, এখানে আমার করতেই হবে, সেটা যেন ন্যাচারাল লাগে, টোটালি ন্যাচারাল মনে হবে যে হ্যাঁ এই কিওয়ার্ডটা মনে হয় জন্মই হয়েছে এই জায়গায় বসার জন্য, ঠিক এইভাবে করে লিখতে হবে। সেটা কন্টেন্টের মধ্যে হোক, হেডিং এর মধ্যে হোক, মেটা ডেসক্রিপশনের মধ্যে হোক, টাইটেলের মধ্যে হোক, যেখানেই হোক না কেন, আপনি কোনোভাবে জোর করে জাস্ট কিওয়ার্ড দরকারের মধ্যে বসায় দিলাম করতে পারবেন, করলে সেটা টোটালি কোয়ালিটি হারিয়ে ফেলবে এবং আপনার অপটিমাইজেশনটা হবে না। আচ্ছা এরপরে যেটা থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হইল পেজ লোড টাইম। ঠিক আছে, পেজ লোড টাইম, এখন আমি এইটা যে সাইট আছে মূল হোম পেজ দেখেন আপনারা সবাই, হোম পেজে যাব, দিছি কতটুকুর মধ্যে জাস্ট লোড নিয়ে নিল, তার মানে লোডিং স্পিড অনেক বেশি না? অনেক বেশি, লোডিং স্পিড খুবই বেশি। তো আপনার সাইটের লোডিং স্পিড যত বেশি হবে, একজন ওই সাইটের ভক্ত হয়ে যাবে বা ইউজার হয়ে যাবে, যেরকম আমার মতো, আমি যতগুলো ক্লাস নেই সব ক্লাসে আমি কিছু না কিছু বোঝানোর জন্য এই সাইটটা ওপেন করি, হয়তো এর মধ্যে কিছু থাকে না, থাকে না বলতে অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য কিছু থাকে না, সেটা হয়তো আমি কল্পনার মধ্যে দিয়ে বা একটু সুন্দর করে বোঝানোর মধ্যে দিয়ে সেটা বোঝাই দিই, কিন্তু তারপরেও আমি এটা ইউজ করি। কেন ইউজ করি, তার কারণ হইলো ধরেন আমার এটা লোড নিতে খুব কম সময় লাগে, আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যে এটাতে আসার পর খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, রাইট? এইটার জন্য হচ্ছে আপনার লোডিং স্পিড যেটা আছে সেটা কম করাতে হয়, শুধুমাত্র যে ট্রাফিক স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাপারটা এরকম তাও না, গুগলের রোবটেরও কিন্তু এইটা লোড নেওয়ার পরে এইটা পড়তে হয়, বা গুগলের যে ক্রলার আছে সেও যখন আসে এই পেজের মধ্যে তখনই কিন্তু লোড নেওয়ার পরেই সে ওই জিনিসটা পড়ে। তো তার কাছেও যদি মনে হয় যে পেজের স্পিড অনেক বেশি, তাহলে সে বলবে কি যে একজন ইউজার এসে এখানে ব্যাড এক্সপিরিয়েন্স পাবে, এবং গুগল কখনোই চায় না তার যে কোনো ইউজার, সে ইউজার মাত্র একবার জীবনে গুগল ইউজ করতেছে, তারপরেও সে এসে ব্যাড এক্সপিরিয়েন্স পাক, যার জন্যে স্পিড অবশ্যই বেশি থাকতে হবে, মানে স্পিডি হতে হবে, স্পিড কম হওয়া যাবে না, খুবই কম স্পিড, স্লো এরকম হওয়া যাবে না। তো এখন এর মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন আসে, আমি একটা একটা করে উত্তর দিই বা একটা একটা করে বোঝাই। স্পিড দুই রকম ভাবে বিভক্ত, একটা মোবাইলের জন্য একটা ডেস্কটপের জন্য। আমরা অনেকেই মনে করি স্পিড জাস্ট আমরা অপটিমাইজ করে দিলাম সেটা হয়ে গেল, কিন্তু না, মোবাইলের জন্য আলাদা স্পিড হয়, কম্পিউটারের জন্য আলাদা স্পিড হয়। আমরা এইটা অন করে আবারও দেখতে পারি, এই যে এটা লোড নিচ্ছে, আমরা নিচের দিকে চলে যাই একটু, দেখেন গুগল পেজ স্পিড, যে গুগল পেজের মধ্যে যে স্পিডটা খুঁজে পাচ্ছে সেইটা আমরা এখানে দেখতে পারবো। একটু টাইম লাগবে, এটা একটু লোড হতে দিতে হবে। ওকে, সো তারা অনেকগুলো ইমেজ খুঁজে পাইছে, এখনো স্পিডটা দাঁড়াই করতেছে। আচ্ছা দেখেন মোবাইলের জন্য তাদের স্পিড হচ্ছে 100 স্কোরের মধ্যে 65, যেটা গ্রিন সিগন্যাল দেয় সেটা হচ্ছে 90 থেকে 100 এর মধ্যে। ডেস্কটপে আপনি কি স্ক্রিন শেয়ার করে রাখছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও, আমি যেটা শেয়ার করতেছি ওইটা আবার একই রকম অবস্থা, পুরো স্ক্রিন শেয়ার না করলে এটা দেখা যায় না, কি ছালা। আচ্ছা আমি পুরো স্ক্রিন শেয়ার করে দিছি, আমি নিশ্চিত এবার দেখা যাবে। ওকে, এই যে আমরা যেটাতে করতেছিলাম এই যে এইটা, রাইট? আবার লোড নিচ্ছে, এখানে একটু লোড নেবে। ওকে,
আচ্ছা দেখেন, মোবাইলের জন্য স্কোর হইল 68, যেটা 100 মধ্যে স্কোর। ডেস্কটপের জন্য কত দেখছেন? 97। এর জন্য আমরা ডেস্কটপের থেকে যখন আসি, মানে সে গুলির বেগে ওপেন হয়ে যায়। জাস্ট একটা পেজের থেকে আরেকটা পেজে যাব, জাস্ট ক্লিক করার দরকার, ব্যাস চলে যাবে। ঠিক আছে, সো এদের মোবাইল স্পিড কম, মোবাইল স্পিড অবশ্যই এদের আরো একটু বাড়িয়ে নেওয়া উচিত, মিনিমাম 85 করা উচিত, তাহলে এদের র্যাঙ্কিং আরো বাড়বে। অন পেজের উপরে র্যাঙ্কিং হয়, অফ পেজের উপরেও র্যাঙ্কিং হয় বা নির্ভর করে। সো অন পেজের মধ্যে যেসব ইগুলা থাকে, ক্যাটাগরিগুলো থাকে বা যেসব টপিকগুলো থাকে বা যে ফ্যাক্টরগুলো থাকে, সেইগুলোর জন্য র্যাঙ্কিং হচ্ছে যে কম বেশি হয়। অফ পেজের মধ্যে যেগুলো থাকে সেগুলোর জন্য র্যাঙ্কিং কম বেশি হয়। তার মধ্যে পেজের স্পিড একটা অন্যতম জিনিস। তো পেজের স্পিড যদি আপনার কম হয় র্যাঙ্ক হবে না, যদি স্পিড বেশি হয় র্যাঙ্ক হবে। সো ওইটা দুইটার জন্য হইতে হবে, ডেস্কটপের জন্য হইতে হবে, মোবাইলের জন্য হইতে হবে। আপনার ডেস্কটপে 100, মোবাইলে মাত্র 5-10, এরকম র্যাঙ্ক হবে না আপনারটা। ডেস্কটপেও হবে না, যারা ডেস্কটপে সার্চ দিবে তাদেরটাই হবে না, মোবাইলে সার্চ দিলে তাদেরটাই হবে না। সো এটা খুব ভাইটাল জিনিস, ঠিক আছে। তো গুগলের স্পিড দুইটা দুই রকম হয়, মোবাইলের জন্য একরকম হয়, ডেস্কটপের জন্য একরকম হয়, রাইট? তো দুইটাই আপনাদেরকে ই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই স্পিড আপনি মাপতে পারেন দুই রকম করে। এক, গুগলের কাছে গিয়ে গুগল পেজ স্পিড টেস্ট লিখে আপনি গুগলে সার্চ দিলেন, দিলে আপনার গুগলেরই একটা অফিসিয়াল পেজ আসবে, সেখানে গিয়ে আপনি শুধুমাত্র ইউআরএলটা বসায় দিবেন, স্পিড মেপে দিবে। আর একটা হচ্ছে আপনি দিতে পারেন পিংডম, আমি লিখে দিচ্ছি পিংডম, এই যে পিংডম স্পিড টেস্ট দিয়ে দিতে পারেন। পিংডম স্পিড টেস্ট দিলে এখানে একটা আসবে, tools.pingdom.com, এটাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এটা খুব সুন্দরভাবে এই যে মূল যে পেজের লিংক, সেই পেজের লিঙ্কও আপনি দিতে পারেন, এই সাইটের লিঙ্কও আপনি দিতে পারেন। তো সাইটের লিঙ্ক তার মানে কিন্তু এই না যে পুরো সাইটের হচ্ছে যে লোড স্পিড কেমন, এটা না। যেটা হয় সেটা হচ্ছে এইটাও একটা পেজেরই লিঙ্ক, এটা হোম পেজের লিঙ্ক। তো আপনি যদি এইটাই দিয়ে দেন তো হোম পেজ লোড হইতে ওর কতটুকু সময় লাগতেছে ও শুধুমাত্র সেইটাই জানতে পারবে, সেটা বুঝতে পারবে। সো আমি কপি করলাম, কপি করার পর নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে বসালাম। এখান থেকে সার্ভার আছে অনেকগুলা, কোন কোন সার্ভারের থেকে আপনি টেস্ট করতে পারেন। এশিয়া সার্ভারের থেকে একরকম দেখাবে, ইউরোপ সার্ভারের থেকে একরকম দেখাবে, নর্থ আমেরিকার থেকে একরকম দেখাবে, প্যাসিফিক অস্ট্রেলিয়ার থেকে একরকম দেখাবে, আমেরিকার থেকে একরকম দেখাবে বা সাউথ আমেরিকা। তার কারণ হইলো আমরা জানি যে ওয়েবসাইট হোস্ট করতে হয়, ওয়েবসাইট হচ্ছে যে ডোমেইন কিনতে হয়, সো যেখানে আমরা হোস্ট করি সেটারে বলে হোস্টিং সার্ভার। সো ওই সার্ভারেরই আলাদা আলাদা হচ্ছে গিয়ে জায়গা থাকে, তো ইউজাররা যখন সার্চ করে ওই ওয়েবসাইট বা ওই ওয়েবসাইটের কোনো পেজ বা ওই ওয়েবসাইটের কোনো পেজের মধ্যে যখন যায়, তখন তার কাছাকাছি যে সার্ভার আছে সেই সার্ভারের থেকে সে অ্যাক্সেসটা পায়। তো ওই সার্ভার যদি হয় স্লো, তো সেই ক্ষেত্রে অবশ্যই তার স্পিড স্লো হবে, যদি সার্ভার হয় ফাস্ট তাহলে অবশ্যই স্পিড ফাস্ট হবে। তো আমরা কি করব, আমরা এশিয়া দিয়ে দেখি। এশিয়ার একটা সার্ভার আছে জাপানে টোকিওতে, সো সেই সার্ভারের থেকে যদি আমরা টেস্ট করি তাহলে আমাদের স্পিড কেমন আসে, কত সেকেন্ডে আসলে এর হোম যে পেজ যেটা আছে সেটা ওপেন হয়। সো এটা মিজিউর করতেছে বা এটা ই করতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটার পারফরমেন্স এশিয়ার থেকে দেখাচ্ছে 70, ডি গ্রেড টাইপের দেখাচ্ছে। পেজের হচ্ছে যে সাইজ 1.3 MB। তো আমরা এখানে এটা ওপেন করছিলাম, এটাতে ডাটা কতটুকু দেখাচ্ছিল, পেজের সাইজ কতটুকু, 1 MB কাছাকাছি দেখাচ্ছে। তো এটা 1.3 MB দেখাচ্ছে, কোনো ব্যাপার না, একই রকম ব্যাপার। লোড টাইম অনলি 1.63 সেকেন্ডস, মানে 1 সেকেন্ড আর 60 মিলি সেকেন্ড এরকম টাইপের। সো যেগুলো দেখাচ্ছে গ্রেড ইজ এফ, হ্যাঁ সেগুলার হচ্ছে গিয়ে ধরেন কি বেশি বেশি, একটু সাইজ বেশি বেশি আছে,
যে কম্প্রেস কম্পোনেন্ট উইথ জিজিপ, এই টাইপের কম্পোনেন্ট আছে এর মধ্যে, কুকি ফ্রি ডোমেইন, হ্যাঁ যে এই ডোমেইন কুকি নেয় বা কুকি রেখে দেয়, আননেসেসারি যে কুকিগুলো আছে সেটা জোর করে স্টোর করে রাখে। তারপরে কি মেক ফিওর এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে। তারপরে কি অ্যাড এক্সপায়ার হেডার্স, হেডার্স এক্সপায়ার যেটা আছে সেটা করতে বলছে, রিডিউস ডিএনএস লুক আপ, ডিএনএস লুক আপকে রিডিউস করতে বলছে, বাকি যেগুলো আছে সেগুলো ঠিক আছে, ওকে আছে, সুন্দর আছে, কোনো সমস্যা নেই। ইমেজ গুলা খুব অপটিমাইজ করা, মূল যে ইমেজ আছে মাত্র 568 কিলোবাইটের, স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট যেটা আছে 563 কিলোবাইটের, ফন্ট যেটা আছে মাত্র 88 কিলোবাইটের, এইচটিএমএল যে কোড আছে সেই কোডিংটা মাত্র 59 কিলোবাইটের, সো টোটালটা ধরে 1 MB বা 1.3 MB, তো সেই ক্ষেত্রে মোটামুটি পেজের রেজাল্ট ভালো। এখন যদি আমি সার্ভার অস্ট্রেলিয়াতে নিয়ে যাই, যে আমি একটু দেখতে চাই যে আসলে অস্ট্রেলিয়ার থেকে কেমন হয়, তো সেই ক্ষেত্রে আমি আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি একটু সিলেক্ট করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা ব্যাক কি হয়েছে মনে হচ্ছে না, আচ্ছা আমি গেলাম, ওকে এইটাই আছে, এখন আমরা শুধু টেস্ট করব। ওকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কই, এই যে অস্ট্রেলিয়া আমরা দেখা দিলাম, সিডনি, সিডনি থেকে স্টার্ট করব। তো সিডনি থেকে কেমন দেখায়? আচ্ছা এটা টেস্ট করতেছে, করার মধ্যে আমি একটা জিনিস একটু বোঝাই দিই বা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের ব্রেনকে একটু ইউজ করতে হবে এই জায়গায়। সব জিনিস আমি শেখাই দিতে পারবো না, কেমন এখন যদি এটার ইস্যু হয় যে আপনার পেজ স্পিড অনেক বেশি, তাহলে তো আপনার এখানে কিছু করার দরকার হচ্ছে না। যদি হয় পেজ স্পিড একেবারেই নেই, লো, খুবই স্লো, তো সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, কন্টেন্ট গুলো অপটিমাইজ করতে হয়, ছবিগুলো সাইজ কমাতে হয় সেটা অপটিমাইজ করতে হয়, বাদ বাকি পেজের সাইজ ওভারঅল কমাই ফেলতে হয়। তো পেজের সাইজ কমানোর মধ্যে কি কি থাকে, ধরেন ওর ভিতরে কোন কোন টাইপের কন্টেন্ট দিয়েছেন, গ্রাফিক্স দিয়েছেন, ওইগুলোর ওজন থাকে, তো সেইগুলো অপটিমাইজ করে কমাই দিতে হবে। আচ্ছা তারপরেও যদি না হয়, তো সেই ক্ষেত্রে আপনার যে ফাইলগুলো ওর ভিতরে অটোমেটিকলি থাকে, যেমন আপনি কোন স্লাইডার করতেছেন, আপনি ওইটার ভিতরে কোন ইফেক্ট দিচ্ছেন, হ্যাঁ এই টাইপের বিভিন্ন কারিগরি করা যায় না পেজের মধ্যে, আমরা দেখি বিভিন্ন পেজের মধ্যে গিয়ে, সো ওইটা যে ফাইলগুলো তৈরি হয়, HTML ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, PHP ফাইল, CSS স্ক্রিপ্টের ফাইল, এইগুলোর থেকে আননেসেসারি যে কোডিংগুলো আছে সেই কোডিংগুলো বাদ দিয়ে দিতে হয়। যদিও এটা ডেভেলপারের কাজ, বাট তারপরেও এসইও এক্সপার্টরা আমরা যেটা আছে সেটা একটু করতে পারি, মানে জাস্ট ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন খুব সহজ। আচ্ছা সো এটা করে দিতে পারি, এটা কিভাবে করতে পারি, দুইটা উপায় আছে। এক, আমরা যদি কোডিংগুলা জানি তো সেই ক্ষেত্রে ওখানে ভিতরে গিয়ে গিয়ে আলাদা আলাদা করে কোডিংগুলা যেখানে যেটা লাগবে না সেই আননেসেসারিগুলো বাদ দিয়ে দিতে পারবো, আর দুই প্লাগইনস ইনস্টল করে দিতে পারবো। সো প্লাগইনস কি জিনিস, ক্যাশ কুকি এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে খুব সহজে ক্লিয়ার করে ফেলবে এবং ওইটা একটু স্পিডি করে ফেলবে, এটার জন্য একটা প্লাগইনস আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে দিতে পারি, দিলে ওইটা মোটামুটি অপটিমাইজ হয়ে যায় এবং লোডিং স্পিড বেড়ে যায় আর পেজের যে সাইজ আছে সাইজটা অনেক কম হয়ে যায়। এই পর্যন্ত ইস্যু ফিক্স, আপনার ক্লায়েন্টের ইস্যু কি ছিল, পেজের লোডিং স্পিড অনেক কম, ফিক্স হয়ে গেল। বাই এনি চান্স যদি তারপরেও না হয়, আপনি অনেক কিছু করলেন বাট হচ্ছে না, তখন আপনি কি করবেন, সবগুলো প্রবলেমেরই তো সলিউশন আছে, তাহলে এইটা সলিউশন কি, এইটা সলিউশন হইল আপনি সার্ভার দিয়ে দিয়ে চেক করবেন যে আপনার যে হচ্ছে গিয়ে ইয়ে আছে আর কি, সাইটের ওনার আছে যিনি সার্ভার হোস্ট করাইছে, মানে যে সার্ভারে আর কি হোস্ট করাইছে, সো সেই সার্ভারে যদি কেউ এশিয়া প্যাসিফিক এরিয়ার থেকে করে তাহলে কেমন স্পিড আসে, যদি যে দেশ টার্গেট করে করা এরকম টাইপের দেশের থেকে করে তাহলে কেমন করে আসে, সো এই জিনিসটা দেখে দেখলেন কি সব জায়গাতেই মোটামুটি স্লো আসতেছে, তার মানে আপনি বুঝবেন
যে যে সার্ভারে সে হোস্ট করাইছে বা হোস্টিং নিছে সে সার্ভারটাই আসলে স্লো, আপনি তাকে বলবেন যে আপনি ওখান থেকে হোস্টিং সরিয়ে অন্য এক জায়গায় হোস্ট করেন, এইটা যদি করে সে আবার সেটা খুব ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা হইলো ইস্যু ফিক্সিং। তো এরকম কিছু কিছু জিনিস আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, কিভাবে বুঝে নিতে হবে, এই যে এইসব ডাটার মাধ্যমে, এই যে দেখেন ওইটাতে ছিল 70, এটাতে 73, পেজের সাইজ একই রকম আছে, ওইটাতে ছিল 1.6 যেটা লোড টাইম অস্ট্রেলিয়া সার্ভার থেকে 1.6 নাই, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে সেটা লোড নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সো এইভাবে আসলে আপনাকে বুঝে নিতে হবে, অল্প অল্প করে একটু একটু দেখতে 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 বুঝে নিতে হবে। এই যে এখানে আপনাকে বলেই দিচ্ছে কি করতে হবে, সাজেশন যে কম্প্রেস কম্পোনেন্ট উইথ জিজিপ, ওর ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে সেটা জিজিপ করে আপনাকে অ্যাড করতে হবে, কম্প্রেস করে ফেলতে হবে। আচ্ছা, মেক ফিওয়ার এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট অনেক বেশি আসে, যে ডিক্রিজিং দ্য নাম্বার অফ কম্পোনেন্টস অন দ্য পেজ রিডিউস দ্য নাম্বার অফ এইচটিটিপি রিকোয়েস্ট রিকোয়ার্ড টু রেন্ডার দ্য পেজ। এখান থেকে পড়ে আপনি খুব সুন্দর করে দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন আসলে কি বলতেছে, রাইট? তারপরে কি, অ্যাড এক্সপায়ার্স হেডার্স, আপনার যে এক্সপায়ার হেডার্সগুলো আছে সেগুলো আপনার এখান থেকে কি করতে হবে। তারপর আছে ইউজ কুকি ফ্রি ডোমেন, যে ডোমেনগুলো আসলে কুকি নেয় না, স্ট্যাটিক থাকে, হ্যাঁ, সেন্ড কুকি রিকোয়েস্ট করেন, এরকম টাইপের যেটা আছে, এই যে হোয়েন দ্য ব্রাউজার রিকোয়েস্ট এ স্ট্যাটিক ইমেজ অ্যান্ড সেন্ড কুকিজ উইথ দ্য রিকোয়েস্ট দ্য সার্ভার ইগনোরস দ্য কুকিজ, দিস কুকিজ আর আননেসেসারি নেটওয়ার্ক ট্রাফিক, এই কুকিগুলো আসলে আননেসেসারি নেটওয়ার্ক ট্রাফিকের মতো কাজ করে, যেটা অনেক বেশি ভারী করে ফেলে আপনার সাইটকে। সো তারপর কি আছে, রিডিউস ডিএনএস লুকআপ, সো ডিএনএস খুঁজতে থাকে অনেক, আইপি অ্যাড্রেস খুঁজতে থাকে ম্যাপের মধ্যে, সো এই জিনিসটাও আপনাকে রিডিউস করে ফেলতে হবে বা এটা কমায় ফেলতে হবে, ঠিক আছে? সো বাকি যেগুলো আছে মনে করেন সব ঠিক আছে, রাইট? এই হচ্ছে পেজ স্পিডের একটা ব্যাপার, যে পেজ স্পিডের ব্যাপারটা অন পেজ এসইওর মধ্যে থাকে, ওকে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনারা সবাই চিনে সাইট ম্যাপ, আমরা কিছুদিন আগেও সাইট ম্যাপ কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে গুগলের মধ্যে দিতে হয়, গুগল সার্চ কনসোলে আসলে সাইট ম্যাপ দেয়, তো সেটা কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আচ্ছা, তারপরে কী আছে, রোবটস ফাইল, তো রোবট ফাইলগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছি। তারপরে কী আছে, গুগলের অ্যানালিটিক্স, আপনারা লাস্ট ক্লাসে যে দুইটা ক্লাস ছিল আমাদের এই ফাইবারের ই বাদ দিয়ে, সেটাতে আপনারা অ্যানালিটিক্স কী জিনিস সেটা একদিন বুঝেছেন, অ্যানালিটিক্স কী কাজ করে না করে, সেটা কীভাবে সেট আপ করতে হয় সিঙ্গেল সেটা বুঝেছেন। পরের দিন আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে অ্যানালিটিক্স লিঙ্ক করিয়ে তারপরে আমরা অ্যাড করা শিখেছি, ওকে। সো এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারগুলো নিয়ে হইল আপনার অন পেজ এসইও। তার মধ্যে আরও একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হইল মোবাইল ফ্রেন্ডলিনেস করা। আপনার সাইট যত বেশি মোবাইল ফ্রেন্ডলিনেস হবে তত র্যাঙ্কে আসবে, এটা মনে রাখবেন সবাই। সো আপনার সাইট আপনার ক্লায়েন্টের সাইটকে মোবাইল ফ্রেন্ডলিনেস করে তুলতে হবে, কেমন? এইটা যদি আমি এখন জাস্ট ছোট করে ফেলি, তো আমি যেরকম করব এটা ডাইনামিকলি সেরকম হয়ে যাবে। সো আমি যদি এটারে ধরি মোবাইল ভিউ, তো এটা মোবাইল ভিউ, আমি যদি এটাকে ধরি যে না এটা মোবাইল ভিউ না, তো সেক্ষেত্রে এটা কম্পিউটার ভিউ, আমি আর একটু ছোট করার ট্রাই করব। সো আমি যেরকম করব এটা সেরকম হয়ে যাবে, সো এটা তো আর এর থেকে ছোট হয় না। সো আমি এটা এরকম করে ফেললাম, এটা ইন্সপেক্ট করব, আমি একটু দেখবো যে মোবাইল ভিউতে কীরকম দেখাই বা আসলে কি হয় না হয়, রাইট? মোবাইল ভিউতে করতে গেলে কি করতে হয়, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে হয়। করার পরে যেটা আছে এই যে টগেল ড্রাইভার ডিভাইস টুল বার আছে, এটা আমি সিলেক্ট করে দেব, এটা মোবাইলের মতো সিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে কি রেসপন্সিভ আছে, আমি এখান থেকে বিভিন্ন ফোনের মডেলগুলো সিলেক্ট করে দিতে পারবো। কি ফোনের মডেল সিলেক্ট করে দেই, ধরেন মোটো জি4, মোটো জি4-এ ঠিকঠাক মতো দেখাচ্ছে কিনা, এই যে যেটা এই যে গোল গোল মতো ঘুরে বেড়াচ্ছে আমার মাউসের নিচে, এইটা ধরেন আপনার আঙুলের পজিশন বা আপনার আঙুল ট্যাপ করার পর এতখানি জায়গা জুড়ে ট্যাপ হয়। তো এখন আপনি এই জিনিসটার উপরে ভিত্তি করে বুঝে নেবেন, যখন একজন এইভাবে স্ক্রোল করবে, করার পরে সে যখন এখানে ক্লিক করতে যাবে, এইটাতে ক্লিক করলে আসলে এইটাতে পড়বে কিনা, এইটাতে ক্লিক করতে গেলে এইটাতে পড়ে যাবে কিনা, বা এই জায়গায় আমি যখন ক্লিক করব এইটাতে ক্লিক করতে গেলে এইটাতে ক্লিক হয়ে যাবে কিনা,
অথবা এই বাটনে ক্লিক করতে গেলে এই বাটনে ক্লিক করে যাবে কিনা। সো এটার মধ্যে আসলে ফাঁকা সঠিকভাবে থাকতেছে কিনা এইটাই হলো মূল ব্যাপার আপনার জানার, ঠিক আছে? সো এই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে, এই জিনিসটা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা ঠিক করে নিতে হবে, কারণ ম্যাক্সিমাম যারা ইউজার তারা মোবাইল থেকেই এখন ইউজ করে, কারণ মোবাইলের প্রযুক্তি এখন অনেক বেশি হয়ে গেছে, ভালো উন্নত, ঠিক আছে? সো সবাই গুগল সহ সবাই মোবাইলের দিকে একটু বিশেষ নজর দিচ্ছে, এবং অলরেডি যে নতুন একটা আপডেট আসতেছে গুগলের MUM মাম, সো এইটার মধ্যেও আরো সার্চ এর অনেক উন্নত যে জিনিস ব্যাপারগুলো আছে আরো স্মুথ হবে সার্চ করা, আরো ডাটা পাওয়া যাবে, আরো সুন্দর করে সার্চ হবে, সো এই ব্যাপারগুলো আরো ইমপ্রুভ হয়ে আসতেছে। তার মধ্যে মোবাইল থেকে এটা আরো বেশি জোরদার করা হয়েছে, সো আপনার সাইট আপনার ক্লায়েন্টের সাইট যত বেশি মোবাইল ফ্রেন্ডলিনেস হবে বা মোবাইল ফ্রেন্ডলি হবে আর কি, সো তত বেশি আপনার সাইট র্যাঙ্ক করবে। সো দেখেন প্রত্যেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা খুব ভালো আছে। এখন আমি যদি চলে যাই ধরেন iPhone X-এ, দেখছেন ফাঁকা কিন্তু সঠিক, মানে আমার কন্টেন্ট মোবাইল অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বা আমার পেজের সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু এই প্রবলেমগুলো আমি এখানে দেখতেছি না। অনেক সাইটে আপনি এই প্রবলেমগুলো দেখবেন, ডাইনামিক হয় না, একটার উপরে ক্লিক করতে গেলে আর একটার উপরে ক্লিক পড়ে যাবে, এইরকম টাইপের ফাঁকা থাকে, খুব বেশি ফাঁকা থাকে না, ঠিক আছে? সো এগুলা একটু খেয়াল করতে হবে, এইগুলা নিয়েই আসলে মূলত অন পেজ এসইও। তো এর মধ্যে অনেক ব্যাপারগুলো আছে, যে ব্যাপারগুলো অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইওর মধ্যে থাকে, আজকে যেটা করলাম সেটা হচ্ছে বেশ কিছুগুলোর ওভারভিউ দিলাম, যেগুলোর ভিতরে অনেকগুলো আপনারা জানেন, কিভাবে জানেন, আর্টিকেল রাইটিং করতে গিয়ে আপনারা জেনে গেছেন অলরেডি। সো আমরা কিছু কিছু ব্যাপার নিয়ে আজকে আরো বেশি আলোচনা করছি এবং যে জিনিসটা আছে সেটা শিখাই দিছি। সো পরবর্তী দিন যদি কালকে আবহাওয়া ভালো থাকে, ক্লাসের মতো অবস্থা থাকে, সো অবশ্যই আমরা ক্লাস করব। আর ক্লাসে হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা যে ইয়েটা আছে আর কিওয়ার্ড স্টাফিং, হ্যাঁ, কিওয়ার্ড নিয়ে বা মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্ট নিয়ে একটা পেজের মধ্যে অনেকগুলো ফোকাস কিওয়ার্ড, অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড কিভাবে ইউজ করা যায় সেইটা নিয়ে আমরা একটু দেখব, সেইটার একটা কেস স্টাডি নিয়ে একটা আছে আর কি, ওয়েবসাইট আছে সেইটা আপনাদেরকে দিব, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে হচ্ছে এই যে পেজের যে লোডিং যে ব্যাপারটা আছে সেটা কিভাবে আমরা মেনটেন করব, সেটা কোন প্লাগিনস এর মাধ্যমে আমরা সেটাই করতে পারি, দুই তিনটা প্লাগিনস এর আপনাদেরকে সাজেস্ট করব। আর তার সাথে আরেকটা যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো আমরা যেটা আছে ক্যানোনিক্যাল ট্যাগ বলে, তারপরে হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন বলে, এই টাইপের যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে সেইগুলো আসলে কিভাবে কিভাবে কি করে না করে সেইটা নিয়ে আমরা আসলে কালকে আলোচনা করব, এবং সেইটার একটা একটা করে লিস্ট পাবেন আপনারা। লিস্ট বলতে কি, আমরা এটা আলোচনা করার পরে যখন বলবো হ্যাঁ অন পেজ শেষ, তখন আপনাদেরকে এসেনশিয়াল মানে এটা করতেই হবে এই জিনিসটা তুলে রাখেন, এই হচ্ছে যে ইয়ের একটা লিস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করব যে হ্যাঁ এইগুলো করলে আপনাদের অন পেজ এসইও শেষ, রাইট? সো আজকের এই ক্লাসের মধ্যে যদি কারোর কোনো জিনিস এখনো বুঝতে বাকি থাকে বা কোন একটা ব্যাপার নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করেন। আচ্ছা, আজকের ক্লাসটা মোটামুটি কার কাছে মনে হয়েছে যে কতটুকু ইউজফুল হতে পারে, যে হ্যাঁ আসলে এটা ইউজফুল হতে পারে, হ্যাঁ এটা এটা কতটুকু মনে হয়েছে? আচ্ছা, মিমাপু, মানে আপনি তো আজকে জয়েন করলেন, সো আমি আপনার কাছে একটু শুনতে চাইবো যে আজকে যে ক্লাসটা আছে এই টপিকটা আপনি কতটুকু বুঝতে পারলেন? জি ভাইয়া বুঝতে পারছি ভালোভাবে। ঠিক আছে আপু, ওকে। আচ্ছা তো আরেকটুখানি আমরা থাকি ইমেজ নিয়ে, অলরেডি আপু তো সাজেশন দিতে পারিনি, সো আজহার ভাই যে
ইমেজের ওইটা একটু শেয়ার করতেছে, আমরা একটু থেকে ওনাকে একটু কারেকশনের ব্যাপারে দু একটা কথা বলে দিই, তাতে সবারই আরো একটু হেল্প হবে ইমেজ নিয়ে। ওকে, সো আজার ভাইয়া একটু শেয়ার করেন। জি দেখা যাচ্ছে না, ওকে, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, ওকে, ফাইন্যান্স, টেক, হেলথ অ্যান্ড ফিটনেস, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড অ্যান্ড বেভারেজ, স্পোর্টস। আপনি একটা গিগের আন্ডারে মানে ফিনান্সে দিলে সেইটা ফাইন্যান্স অনুযায়ী লিখবেন, বা টেক রিলেটেড টাইপ দিলে টেক রিলেটেড লিখবেন, হেলথ এবং ফিটনেস টাইপে দিলে ওই রিলেটেড লিখবেন, ফ্যাশন বিউটি টাইপ দিলে এইভাবে লিখবেন। আচ্ছা, দিতে পারেন, এই গিগটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি আপনাকে সাজেস্ট করব যেটা, যে আপনি সিঙ্গেল, রাইট, সিঙ্গেল একটা একটা করে দেন, যেটা এইগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো পারবেন সেইগুলা দেন। আপনি যদি মনে করেন যে আমি সবগুলাই ভালো পারবো, সবগুলাই ভালো লিখতে পারবো, তো আপনি সবগুলোর জন্য আলাদা আলাদা গিফট দেন। ডেসক্রিপশন গুলো একই রকম রাখেন, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, বাট পিকচারটাও একই ফরম্যাটে রাখেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিগের টাইটেল যেটা আছে, টাইটেলটা আপনার এই লেখার ই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি ফাইন্যান্স টাইপের আর্টিকেল লিখবেন, আপনি টেক রিলেটেড আর্টিকেল লিখবেন, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে ধরেন ফ্যাশন এবং বিউটি পোস্ট বা বিউটি আর্টিকেল লিখবেন, বা বিউটি ব্লগ লিখবেন, আপনি ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে লিখবেন, আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে লিখবেন, ঠিক আছে? এইগুলা দিয়ে আলাদা আলাদা করেন, টোটালি আলাদা আলাদা গিগ করে ফেলেন। সো 1 2 3 4 5টা, পাঁচটা নিয়ে আপনি পাঁচটা গিগ, কোনো সমস্যা নাই, আপনি পাঁচটার থেকে যে কোনো না যে কোনো একটা তো পাবেনই। সো সেক্ষেত্রে যে বায়ারই আপনারটা দেখুক না কেন, সে যদি আপনার প্রোফাইলও দেখে তা মনে করবে হ্যাঁ ঠিক আছে, উনি শুধুমাত্র আর্টিকেলই লিখে। ভাইয়া ফাইবারে একটু যাবেন, হ্যাঁ, আপনার ওই যে ফাইবার আমি দেখতেছি ওপেন রয়েছে, আপনার ফাইবার অ্যাকাউন্টে একটু যান। হ্যাঁ, আপনি সুইচ টু বাইং করে দেন, রাইট, ওকে, সমস্যা নাই, স্লো আসতেছে, আসুক। আচ্ছা, এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে ওই যে উপরে সার্চ সার্ভিস বা ফাইন্ড সার্ভিস, ওইখানে আপনি লেখেন লিভস অ্যাড, LIPSAD, LIPSAD, লিভস অ্যাড, LIPS, LIPS, লিপস অ্যাড, AD, একসাথে একসাথে লিখুন, একসাথে লিপস অ্যাড, AD, AS হয়ে গেছে, হ্যাঁ, রাইট। এবার সার্চ করেন, কোনটা পাচ্ছে না। আচ্ছা, আপনি টেক আর্টিকেল লেখেন তো, এখানে টেক আর্টিকেল, জাস্ট টেক আর্টিকেল লেখেন আর কিচ্ছু লেখেন না, টেক আর্টিকেল। এবার সার্চ করা, আচ্ছা,
এখানে দেখেন ইয়েগুলো দেখেন, এই যে গিগ গুলা দেখাচ্ছে, গিগের নিচে একটা করে দেখেন হচ্ছে ইউজার নেম দেখাচ্ছে। তো হ্যাঁ, আপনি একটু নিচে আসতে থাকেন, আমরা একটু দেখতেছি, আমি বলে দিব যে কোন গিগটা আপনি ওপেন করবেন। মনে হচ্ছে কি আজহার ভাইয়া হচ্ছে এখন সমুদ্রের মধ্যে আছে। এই যে এই যে এই যে আই উইল রাইট টপ নট টেক আর্টিকেল, একটা মানে মেয়ের ছবি দেয়া আছে ফিমেল পার্সন, এনার ওই যে লিপস অ্যাড বলে যেটা ইয়ে আছে ওইটা ওপেন করেন, তার প্রোফাইলটা ওপেন করেন, তার প্রোফাইল লিপস অ্যাড রাইট ওপেন করেন, ওপেন করে ফেলেন। আচ্ছা, সো উনি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, এর আগে প্রোফাইল পিকচার দেয়া ছিল ওনার মাথা মানে চোখ ছিল উপরের দিকে, মাথা একদম নিচে এরকম টাইপের ছিল। আচ্ছা যাই হোক, আবার কানেকশন গেছে আমার, ওকে আমি ফিরে আসছি। হ্যাঁ আচ্ছা, তো ইনি শুধুমাত্র আর্টিকেলে লিখে, এনার বাসা ইন্ডিয়াতে। হ্যাঁ, সো 2014 সালের থেকে উনি করতেছে, লাস্ট ডেলিভারি করছে হচ্ছে দেখেন 10 ঘন্টা আগে, রাইট? 1000+ রিভিউ আছে তার কাছে, তার মানে উনি মিনিমাম 1500 থেকে 1600 আর্টিকেলের অর্ডার নিছে এবং লিখছে। লেভেল টু এ সেলার, লেভেল টু এ সেলার মানে মিনিমাম ওনার $1000 কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা কবে হয়েছে মানে অনেক আগে এরকম হয়ে গেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে উনি দেখেন শুধুমাত্র আর্টিকেলই লিখে, আই উইল রাইট গ্রেট এসইও আর্টিকেল। সো ওনার যে টাইপের আর্টিকেল দেন না কেন উনি লিখবে ওইটার আন্ডারে, সো ওইটার আন্ডারে উনি 1K+ পাইছে। আচ্ছা, তারপরে যেটা আছে, আই উইল রাইট এঙ্গেজিং টেক আর্টিকেলস অ্যান্ড ব্লগ ফর ইওর ওয়েবসাইট বা এরকম টাইপের, ওইটাতে দেখেন 521টা পয়সা রিভিউ। তারপরে উনি ক্রিপ্টো কারেন্সি নিয়ে আর্টিকেল লেখে, উনি তারপরে কি এই যে কনভার্সন ফ্রেন্ডলি ওয়েবসাইট কন্টেন্ট লিখে দেয়, রাইট? তারপরে দেখেন অপটিমাইজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে পোস্ট ইগুলো আছে রিভিউ টাইপের, রিভিউ টাইপের গুলা লিখে দেয়। তারপরে কি আছে, আই উইল রাইট এসইও ব্লগ আর্টিকেল অন ফ্যাশন বিউটি অ্যান্ড লাইফস্টাইল, এইটার উপরে লিখে দেয়। সো আপনিও যদি এরকম করে করতে চান একইটার মধ্যে সবগুলা দিয়ে না, ও উনি আরো তিনটা বাড়াইছে পরে, ট্রাভেল ছিল না, ট্রাভেল উনি পরে বাড়াই নিছে, যার জন্য হচ্ছে 25টা রিভিউ পাইছে। পরে হচ্ছে গিয়ে কি জানি ছিল এটা, এসইও অপটিমাইজ আর্টিকেল ফর ইওর ডগ ক্যাট, হ্যাঁ এই টাইপের পেট নিয়ে উনি লিখতেছে। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে ইউটিউব ভিডিওদের জন্য, যেটা একেবারেই নতুন শুরু করছে। সো উনি শুধুমাত্র আর্টিকেল লিখে, আপনারা এখন বলেন যে শুধুমাত্র আর্টিকেল লিখে একজন যদি এই পরিমাণে হচ্ছে গিয়ে পজিশনে যাইতে পারে, সো আপনি তো আরও দেখা যাচ্ছে সার্ভিস এর পরে যে আরও আপনি দিতে পারবেন বা দিতে চাইবেন, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি এক একটা আলাদা আলাদা করে দেন, ফ্যাশন বিউটির জন্য আলাদা করে দেন। আপনি ডেসক্রিপশন ওইটার ভিতরে যা দিচ্ছেন কোনো সমস্যা নাই, ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখে দিচ্ছেন হ্যাঁ আর্টিকেল কিভাবে লিখে দিবেন, কি করবেন না করবেন, কোনো সমস্যা না, একইটা একই রকম করে দিতে পারেন, শুধু একটু চেঞ্জ করে দিবেন যে ওই ডেসক্রিপশনের ভিতরে পড়ে যেন সে বুঝতে পারে যে এই ডেসক্রিপশনটা আপনি মানে যে গিগটা আছে সেই গিগটা হচ্ছে আপনি টেক নিয়ে দিচ্ছেন বা ফ্যাশন লাইফস্টাইল নিয়ে দিচ্ছেন এরকম টাইপের, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আলাদা আলাদা করে দেন। আপনি দেন হইলো আমি ইয়ে লিখবো, ফ্যাশন বিউটি লিখবো, আপনি দেন আমি টেক লিখবো, আমি ফাইন্যান্স লিখবো, ঠিক আছে? সো একইটা দিয়ে একই রকম ফরম্যাট করে আপনি ইমেজ বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইমেজটা বেশ সুন্দর, মানে সিম্পলের ভিতরে বেশ সুন্দর, আমার কাছে ভালো লাগছে। বাট এই যে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, এইটার ফন্ট চেঞ্জ করে দিয়েন ভাইয়া, উপরে এটা এসইও ফ্রেন্ডলি কোনো সমস্যা নাই, এইটার ফন্ট চেঞ্জ করে দিয়েন, এইটার ফন্ট একটু রেগুলার টাইপ করে দিয়েন, ফন্ট ওই যে বামের থেকে চেঞ্জ করতে হয়, ওই যে স্কোয়ান্ডা ওয়ান নাকি স্কোয়াডা ওয়ান বামে,
বামে, একদম বামে, একেবারে বামে, হ্যাঁ ওইখান থেকে রেগুলার টাইপের একটু ফন্ট দিয়ে, যে ফন্টটা একটু সুন্দর লাগে, বোঝা যায়, ঠিক আছে? একটু রাউন্ড টাইপের ফন্ট দিতে পারেন, আর একটু ভালো লাগতে পারে, ঠিক আছে? না হলে এইটার উপরে ডাবল ক্লিক করেন, করে পুরোটা কপি করে নেন, এই আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট এটা কপি করে নেন, আমি দেখাই দিচ্ছি, এটার উপর ডাবল ক্লিক করেন, হ্যাঁ আরো, হ্যাঁ ঠিক আছে, এটা কপি করে নেন, পুরাটা কপি করেন, কপি, জাস্ট কপি করেন, কপি করছেন, করার পরে এটা ডিলিট করে দেন, একদম টোটালি ডিলিট করে দিবেন, কপি, হ্যাঁ ডিলিট করে দেন, হ্যাঁ এটা এটা বাইরের দিকে ক্লিক করেন, ওটা চলে যাবে না, হ্যাঁ চলে গেছে। এখন ওই যে টেক্সট আছে দেখেন বাম পাশে, এই যে ফটোজ আপলোড টেক্সট, টেক্সটের মধ্যে ক্লিক করেন নিচে, হ্যাঁ আচ্ছা আমি আপনাকে একটা ফন্ট দিচ্ছি, এই ফন্ট আপনি ইউজ করতে পারেন, রেগুলার এবং দেখতে বেশ সুন্দর, নিচের দিকে আসতে থাকেন, একটু আসেন নিচের দিকে, হ্যাঁ আসেন, এই যে ব্রাঞ্চ লেখা রয়েছে দেখছেন, ব্রাঞ্চ রাইট, ওইটা ক্লিক করেন, ব্রাঞ্চের উপর ক্লিক করেন, হ্যাঁ করছেন, ক্লিক করছেন, ওটা এখন এই পাশে আসে, তো এইটা টেনে ধরে আপনার যেখানে দরকার সেই জায়গায় আগে বসায় নেন, ওই যে ওই যে ওইটা, হ্যাঁ রাইট, ওইটা টেনে ধরে বসায় নেন, আচ্ছা অনেকগুলো চলে আসছে, তো যেগুলো যেগুলো আসছে ওইগুলো ডিলিট করে দেন, এটা টোটালি একটা ডিলিট চাপ দেন, ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দেন, হ্যাঁ ওই যে নিচের ওইটাও ডিলিট করে দেন, দেন দেন ডিলিট করে দেন, জাস্ট এটা ডিলিট করেন, হ্যাঁ নিচের ওই যে ব্রেক ফাস্ট কি জানি আছে ওইটা লেখাটাও ডিলিট করে দেন এখান থেকে, হ্যাঁ ডিলিট করেন। এবার এই ব্রাঞ্চটুকু সিলেক্ট করেন, হ্যাঁ এইবার আপনার কপি যেটুকু করা ছিল ওটা পেস্ট করে দেন, রাইট, এইবার যেটা আছে ডান পাশে চাপ দেন, যে ডান পাশে সাদা মতো একটা ইয়ে রয়েছে না, ছোট করার দরকার নেই, ছোট করার দরকার নেই, হ্যাঁ ছোট করার দরকার নেই, হ্যাঁ ডান পাশে যেটা রয়েছে বা বাম পাশে যেটা রয়েছে, হ্যাঁ 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 রাইট, এভাবে টান দেন, আচ্ছা ওকে টান দেন, সো আচ্ছা বলে দিচ্ছি কিভাবে করতে হবে, ব্লগ যেটা আছে না ব্লগের আগে একটা ক্লিক করেন, ব্লগের আগে দিয়ে একটা এন্টার করে দেন, শেষ, ব্লগের আগে একটা এন্টার করেন, এন্টার, রাইট, এবার এটা আপনি ছোট করে আপনার নিজের মতো করে যতটুকু আপনার ভালো লাগে সেটা করে দিতে পারেন, যেখানে পজিশন করবেন সেখানে পজিশন করায় দিতে পারেন, আচ্ছা বাইরে ক্লিক করেন, করে তারপরে ওইটার উপরে আর একটা ক্লিক করেন, হ্যাঁ আর একটা ক্লিক করেন, এবার আপনি ছোট করেন, ওখান থেকে ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি মাইনাসে ক্লিক করলে ছোট হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ ছোট হবে, আচ্ছা এটা এরকম করলে কি হয়, শুধুমাত্র একটা ছোট হয় একটা বড় থেকে যায়, ওই যে ব্লগ পোস্টটা বড় থেকে যাচ্ছে, আর্টিকেল অ্যান্ড হচ্ছে যে ওইটা বড় হয়ে যাচ্ছে, দেখছেন, পুরাটা সিলেক্ট করে নেন, পুরাটা সিলেক্ট করে নেন, তাইলে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন, ওখান থেকে কন্ট্রোল এ দিলে পুরাটা সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপেন, হ্যাঁ এইবার আপনি ছোট বড় করেন, আচ্ছা আগে আগে যে কোনো একটা ফন্ট দিয়ে নেন, যে সাদা ঘর আছে না ওইটার পাশে, হ্যাঁ ওই জায়গায় একটা ই করে দেন, যে কোনো একটা সিলেক্ট করে দেন যে কোনো, হ্যাঁ রাইট, এন্টার করেন, এন্টার, এন্টার দেন কিবোর্ড থেকে, রাইট, এইবার আপনি ছোট করেন, আচ্ছা এন্ড মাঝখানে থাকবে, ব্লগ পোস্ট নিচে থাকবে, আর্টিকেল উপরে থাকবে, এরকম করে করবেন, ঠিক আছে সুন্দর লাগবে দেখতে, হ্যাঁ রাইট, সো এটা এবার আপনি পজিশন মতো বসায় দেন, যে কোন পজিশনে আপনি বসাতে চান, কোন পজিশনে একটু সুন্দর লাগে, ঠিক আছে ওকে, জাস্ট সুন্দর আছে, আপনি যদি এখানে আর একটা কালার দিতে চান কালারও দিতে পারেন,
ফন্ট কালার, হ্যাঁ ফন্টের কালার আপনি দিতে পারেন আলাদা যদি চান। এটা তো চলবে কিনা ভাই? আচ্ছা সাদা কালার দেখেন তো, কালো না দিয়ে এখানে একটু সাদা কালার দিয়ে দেখেন তো কেমন লাগে। এইটারই এইটারই ওই যে এ থেকে ওই যে এ বি যেটা আছে এটা কালার সাদা করে দেন। হ্যাঁ যাই সাদা করে দিয়ে দেখেন আগে কেমন লাগে, ভাল লাগতেছে না সবুজ করে দেন তো সবুজ। যে কালার গুলো আছে একবার করে ট্রাই করেন, যাই ট্রাই করেন একটু ট্রাই করে দেখলে তো সমস্যা। আচ্ছা পরেরটা দেন, তারপরেরটা মিশে যাবে হলুদ কালারও হবে না। আচ্ছা নিচে নিচে চলে আসেন, নিচে কালোর পাশে যেটা আছে অ্যাশ কালারের মতো কালোর পাশে যাই। আচ্ছা এটা মোটামুটি সুন্দর, খুব বেশি না। নীল কালার করে দেন তো, নীল নীল আকাশি এগুলো একটু দিয়ে দেন, যেটা একটু সুন্দর লাগে সেটা আমরা রাখবো, বাকিটা দেখেন ভালো লাগতেছে। আচ্ছা কালোই রেখে দেন আপনি, কালোই রেখে দেন, কালো রেখে দেন আর একটু ছোট করে ফেলেন, কালো রেখে আর একটু ছোট করে ফেলেন, হালকা একটু ছোট। ওই যে মানে ফন্ট ছোট না, ফন্ট না, ফন্ট না, কর্নার ধরে, কর্নার ধরে উপরে অথবা নিচের দিকে টান, তারপরে প্লেস করেন, বেশি ছোট হয়ে গেছে, বেশি ছোট আর একটু বড় করেন, থাকুক এই পর্যন্তই থাকুক। হ্যাঁ এবার আপনি এটা বোল্ড করে দেন, ওই যে উপরে থেকে বি করে দেন, এটা সিলেক্ট করেন করে বি করে দেন বোল্ড, হ্যাঁ ওটা বি বোল্ড করে দেন, ঠিক আছে। এইবার সুন্দর লাগছে আপনার মনে হচ্ছে বাম পাশে এই ডান পাশে যেগুলো দেওয়া আছে না এগুলো বোল্ড করা, এগুলো যদি রেগুলার থাকে আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর লাগে। এটা আপনি যে ফন্ট দিয়েছেন এই ফন্টটাই বোল্ড করা, এই জন্য এরকম হয়েছে। ফন্ট চেঞ্জ করতে হবে ভাই, ফন্ট চেঞ্জ করতে হবে, এটা যে ফন্ট আছে না আপনি একটা সিলেক্ট করেন জাস্ট, শুধু ওইটা সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দেন, ফন্ট ওই যে স্কোয়াডা ওয়ান ওইটার ফন্ট চেঞ্জ করে দেন। ওই ওরকম সিলেক্ট না, ওরকম সিলেক্ট না, পুরাটাই সিলেক্ট হবে, আপনি তো পুরাটাই একবারে লিখবেন, আপনি তো এন্টার দিয়ে পুরাটাই একবারে লিখবেন। হ্যাঁ এবার ফন্ট ফন্ট চেঞ্জ করে দেন, ওই যে স্কোয়াডা ওয়ান আছে না ওখান থেকে সিলেক্ট করেন, রেগুলার টাইপের একটা দিলেই হবে। ওই যে ইন্দ্রিয়া শরীফ এটা একটা দিতে পারেন, ইন্দ্রিয়া শরীফ হ্যাঁ ওইটা দিতে পারেন, দিয়ে দেখেন ভালো না। আচ্ছা নিচের নিচের দিকে আসেন, ওকে সোল ওয়ে যেটা আছে সোল ওয়ে এটা দিতে পারেন, হ্যাঁ এটা দিয়ে দেখেন এটাও ভালো লাগছে না খুব বেশি, খুব বেশি ইয়ে করে হয়ে যাচ্ছে। আচ্ছা উপরে যে শেরিফ লেখা রয়েছে না ওইটা ক্রস করে দেন, কেটে দেন, এখানে যেগুলো আছে সবগুলো শেরিফ টাইপের ফন্ট রাইট। আপনি ব্যাকে চলে যান, এই যে সার্চের পাশে ব্যাক আছে, ব্যাক বাটনে ক্লিক করেন, হ্যাঁ ওটা তো ব্যাকে চলে যান রাইট। আচ্ছা এইবার আপনি দেখেন নিতে আসেন, অনেকগুলো পাবেন রেগুলার টাইপের ফন্ট যেগুলো পপুলার। আচ্ছা অ্যারিমো দেন তো, অ্যারিমো অ্যারিমো বা অ্যারাইমো যেটা আছে ওটা ওটা সিলেক্ট না করলেও সমস্যা নেই, ওটা সিলেক্ট করাই আছে। হ্যাঁ অ্যারিমো অ্যারিমো নিচে নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ এটা ওই যে উপরের থেকে আপনি আই বাটনে ক্লিক করে দেন, যেটা বাঁকা হয়ে আছে বাঁকা উঠে যাবে রাইট। এরপরে বি বাটনে ক্লিক করেন বোল্ড উঠে যাবে রাইট।
আমরা রেগুলার করে ফেলছি, এবার এটা ছোট করে আগের তার মতো করে যতটুকু ছিল না ওইরকম করে। এটুকু রাখা যায়, বাট প্রত্যেকটা এক লাইনে হইলে ভালো হয়। আপনি তুলে দেন, আগে তুলে দেন যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত তুলেন, যেখানে যেরকম ছিল ওই পর্যন্ত করেন, নিচে 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 করেন, হ্যাঁ নিচ করে দেন, নিচ রাইট ঠিক ওই পজিশনে থাকবে, যে এসিও ফ্রেন্ডের উপরে যে দাগ দেখা যাচ্ছে ওই দাগের পজিশনে থাকবে। আরেকটু তুলেন, আরেকটু তুলেন, তুলেন, তুলতে বলছি, হ্যাঁ ডান পাশে সরান, ডান পাশে সরিয়ে তুলেন, আরেকটু নিতু, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, রাইট এবার ডান পাশে সরাই দেন, হ্যাঁ টান দেন, দরকার হইলে আমরা আরও একটু ছোট করব কর্নার টেনে, ঠিক আছে কর্নার টেনে আরও একটু ছোট করে নিয়ে তারপরে ডান পাশে টান, এবার ডান পাশে টান দেন, বেশি ছোট, আচ্ছা যাই হোক টান দেন, হ্যাঁ এইবার হচ্ছে যে আপনি কর্নার ধরেই করতে পারেন, বেশি বড় এই পজিশনে আমার মনে হচ্ছে ঠিক আছে, আপনাকে নিচে নামাই দিতে পারেন, বাইরে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আগে কেমন লাগে, বাইরে ক্লিক করেন, বাইরে নিচে নামাই দেন, এটা হালকা একটু নিচে নামাই দেন, আরো আরো নিচে নামান, আমি বলতেছি নিচে নামান, আরো থাকুক, আচ্ছা আরো একটু নামাই দেন, আরো একটু নামাই দেন, ওই দাগটা শেষ দাগ পর্যন্ত করে দেন, হ্যাঁ হ্যাঁ এই দাগে মিশে যাবে, রাইট এই পর্যন্ত, এবার দেখেন আর্টিকেল এবং ব্লগ পোস্ট যেটা আছে এইটা এখানে উঠায় দেন, হালকা একটু উঠায় দেন, আর্টিকেল এবং ব্লগ পোস্ট হালকা একটু উঠায় দেন, আরেকটু আরো আরো থাকুক থাকুক থাকুক, বেশি হয়ে গেল, এবার থাকবে, হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন এবার বাইরে ক্লিক করেন, এবার বাইরে ক্লিক করে দেখেন কেমন লাগছে ভাইয়া। জি মোর্শেদ ভাইয়া বলেন, ওই যে সেম, ওই যে আরে সেম সাইজ রাখতে গিয়ে কপি করতে কি এটা কি না মানে কিবোর্ডে চাপ দেওয়া লাগে, অল্টার অল্টার চেপে ধরে তারপরে সিলেক্ট করে আপনি সরাইতে পারেন, কপি হয়ে যাবে, আমি তাহলে সেমটা কপি করতে আর কি সেটা সেমটা কপি করে নিচে নামাইতে, তাহলে সেক্ষেত্রে আমি অল্টার কি কি চাপ দিব, ওই তো অল্টার কি চেপে ধরে রেখে আপনি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে নিচে নামাই ফেলবেন, এই মানে অল্টার চেপে ধরে রাখবেন, মাউস ক্লিক করে চেপে ধরে রাখবেন, জি ভাই পাইছি, আপনি কতকাল বলছিলেন মনে করতে পারছিলাম না, সো ঠিক আছে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে একটু ট্রাই করেন যে ফাইবারের ই পাওয়া যায় কিনা, আইকনটা পাওয়া যায় কিনা, নিচে লিখে দিবেন এক্সক্লুসিভলি অন ফাইবার, হ্যাঁ এইটা আবার ফাইবার খুব মানে গুরুত্ব সহকারে দেখেন, আপনাকেই বলতেছি আজহার ভাই আপনি এলিমেন্টের থেকে দেখেন ফাইবারের লোগো পাওয়া যায় কিনা, এলিমেন্টে গিয়ে লেখেন ফাইবার লোগো, ফাইবার লোগো সার্চ দেন দেখেন আসে কিনা, যদি না আসে সেই ক্ষেত্রে আমরা ফটোজে ক্লিক করব, ফটোজের থেকে নিতে পারবো বা ফটোজের থেকে নিব আর কি, আগে দেখি আমরা এখানে আসে কিনা, আচ্ছা এখানে আসতেছে না, ফটোজে ক্লিক করেন তো, ফটোজ একটু স্ক্রোল করেন নিচের দিকে দেখি আসে কি, আসতেছে না, ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে আপনি গুগলের থেকে নিতে পারেন, গুগলের থেকে ফাইবারের লোগো আপনি পিএনজি যেটা আছে ওটা নিতে পারেন, ফাইবার লোগো পিএনজি লিখে সার্চ করেন,
ট্রান্সপারেন্টের উপরে ক্লিক করেন, ট্রান্সপারেন্ট আগে ট্রান্সপারেন্টের উপরে ক্লিক করেন, যেটা ট্রান্সপারেন্ট আছে আমরা সেইগুলো নিব, তাতে আমাদের কষ্ট কম হবে। আচ্ছা এখান থেকে আপনি প্রথমটা নিতে পারেন, প্রথমটা এটা ট্রান্সপারেন্ট আছে সম্ভবত, মানে পিছনে কিছু নাই, ফুল ক্লিয়ার, এটা সেভ করে নেন, নিয়ে এটা আপলোড করেন। আপলোড মিডিয়া থেকে আপলোড করে না, ডিভাইস হ্যাঁ যেটা নিছেন ওই যে দেখা যাচ্ছে ফাইবার লোগো নিচে, ENTFI PDF তা নিচে, হ্যাঁ ওইটা ক্লিক করেন, এটাতে আসুক, রাইট। আচ্ছা আচ্ছা এটা ট্রান্সপারেন্ট নাই, কোনো সমস্যা না, আপনি ওই যে ইয়েতে ক্লিক করেন, আর হচ্ছে ফিল্টারে ক্লিক করেন, ওইটা ওইটা ওখান থেকে হবে, আমরা ই করে নিচ্ছি ভাইয়া, আমরা পিছনের ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি, সমস্যা নাই, আপনি ক্যানভাতেই যান, ক্যানভা, হ্যাঁ বাইরে ক্লিক করেন একবার করে, হ্যাঁ ওই যে ইফেক্টে ক্লিক করেন, ইফেক্ট ইফেক্ট ওইটা সিলেক্ট থাকুক, ওইটা সিলেক্ট থাকুক, ফাইবারটা সিলেক্ট করেন, ইফেক্টে ক্লিক করেন, ইফেক্ট, রাইট, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, দেখেন একটা অপশন আসবে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ক্লিক করে দেন, দেখা যাক, শুধুমাত্র দেখা যাচ্ছে লেখা থেকে বাকি সব আউট হয়ে যাচ্ছে, তখন আবার জ্বালা আসে, না হওয়ার সম্ভাবনাটা বেশি। এটার জন্য ফ্ল্যাট আইকন ইউজ করবেন, অ্যান্ড্র খুব বেশি ভালো দেয় না, এটাও সুন্দর হয়েছে, যেখানে যেখানে সাদা ছিল কোন রকম সাদা গেছে, আর কোন কোন জায়গায় যায় নাই। আচ্ছা ভাই এটা ডিলিট করে দেন, এ খুব বেশি ভালো লাগবে না, টোটালি ডিলিট করে দেন, এটা এটা ডিলিট করে দেন, ফ্ল্যাট আইকন থেকে আপনি ফাইবারের ইয়েটা নিতে পারেন, flaticon.com ফ্ল্যাট আইকন, হ্যাঁ ওই যে প্রথমটা প্রথমটা জাস্ট ক্লিক করে দিলেই আসতো, আচ্ছা দেন সমস্যা নেই, এখানে আপনি সার্চ করেন, ফাইবার লিখে সার্চ করেন, ফ্ল্যাট আইকন থেকে আপনি যত আইকনই নেন না কেন সব ফ্রি, এবং এখানে আপনি সব ধরনের আইকন পাবেন, যে আইকন এই জায়গা থেকে ধরেন আপনি আমেরিকা পর্যন্ত টেনে নিয়ে গেলেও মানে ফাটবে না, এরকম টাইপের আইকনও আছে। আচ্ছা ওকে, উপরের স্পন্সর রেজাল্ট নেওয়ার দরকার নেই, নিচের গুলো নিবেন, আচ্ছা নিচের এই ফাইবারের এই আইকন তো ইয়ের কাছেও আছে, ক্যানভার কাছেও আছে, এটা নেওয়ার দরকার নেই, ওকে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলের থেকে নিতে হবে, তাছাড়া অপশন নেই, গুগল থেকে নিতে হবে, হ্যাঁ গুগলে আমরা ওপেন করে রাখছিলাম ওইটার থেকে নিতে হবে, গুগলে একটু ফাইবার
লোগো বা ফাইবার আইকন যে কোনো একটা দিলেই হয়। দেন সার্চ করেন, ট্রান্সপারেন্ট করেন, রাইট। আমি একটু এক্সট্রা করে দেখে নিব, হ্যাঁ, যে কোনটা ইয়ে আছে। ট্রাই বলতে কি, আপনি এটা ওপেন করেন, করার পরে একবারে সরাসরি সেভ করবেন না, হ্যাঁ, টেনে নিয়ে গিয়ে একটু দেখার ট্রাই করবেন যে ওইটা ট্রান্সপারেন্ট কিনা। আপনি ওটা চেপে ধরে এপাশ ওপাশ সরাইলেও দেখতে পারবেন যে না, এটা এটা ট্রান্সপারেন্ট না, এটা ট্রান্সপারেন্ট না, এটার পিছনে আছে, ওই যে দেখেন, দেখা যেটার পিছনে থাকে না সেটা একদম টোটালি ব্ল্যাঙ্ক দেখা যায়। ক্লিক করেন, ক্লিক কর না, ওইটা ওইরকম করে দিলে ওইরকম দেখাবে, আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে এটা বড় করবেন তারপরে। হ্যাঁ, পিছনে রয়েছে একেবারে, হ্যাঁ, এটা এটাও এটাও আপনি একইভাবে সরাই দেখতে পারেন, এটা লোড নিয়ে আসুন তারপর। হ্যাঁ, লোড হয়ে গেছে, এবার সরাই দেখতে পারেন কি নাই, এটা পিছনে। এখান থেকে হয় না, হ্যাঁ এখান থেকে হয় না, এটা ওপেন করার পরে হয়, এটা এখনো লোড নেয় নাই, লোড নেয় নাই, লোড নিতে দেন। আচ্ছা, লোড শেষ, এটা না, এখনো লোড নিচ্ছে, এখনো লোড নিচ্ছে, এখনো লোড নিচ্ছে। নিচে দেখেন একটা অ্যানিমেশন টাইপের দেখাচ্ছে আর কি, হ্যাঁ, সো ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ ওইটা লোড নেবে, ওইটা যখন বন্ধ হয়ে যাবে তখনই একমাত্র ই হবে। আচ্ছা, যাই হোক, আপনি ক্যানভাতে যান, এটা করে ফেলতে পারবেন, হ্যাঁ, আমি ক্যানভাতে যান, আমি বুঝিয়ে দিচ্ছি। তো ক্যানভাতে আপনি ওই লোগোটা এনে হয় এই যে আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট এটার নিচে ছোট করে একটু সুন্দর করে দিয়ে দিবেন, অথবা এসইও ফ্রেন্ডলির উপরে কর্নারের দিকে একটু দেখার চেষ্টা করবেন আসলে যে ভালো লাগে কি না। হ্যাঁ, যদি ভালো না লাগে তো সেই ক্ষেত্রে বাদ। ওই যে ফাইবারের একটাই আছে ক্যানভার কাছে, FI দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, নিচেরটা আসেন তো, পেজ টু তে কি করছেন দেখি। এইটার থেকে উপরেরটাই বেশি ভালো, এটার থেকে উপরেরটা বেশি ভালো, এটা বেশি সুন্দর। এখানে বসাই দেবো, এটা ফ্রেম, ফ্রেমের মধ্যে বসাইলে এখন দেখেন পজিশন যে জায়গায় যায় মানে একটু ভালো লাগে ওই জায়গায় বসাই দিলেই হবে। মানে আমরা একটু দেখাইতে চেষ্টা করতেছি আর কি, যে আমরা এটা শুধুমাত্র ফাইবারেই দিচ্ছি, যেটা ফাইবার খুব একটু সুন্দর করে নেয়, তো এখন এটা যেখানে একটু ভালো লাগে আর কি সেই জায়গায় বসাই দিলেই হবে। দেখেন আপনার কাছে তো একটা ফাইবারের ইয়েটা করাই আছে, আপলোড করাই আছে, তো ওইটা এনে এটার ভিতরে দিয়ে দেন, ফ্রেম তো, তো ফ্রেমের বাইরে তো আর ই হচ্ছে না। হ্যাঁ, ওইটা নিয়ে যান, ওইটা নিয়ে যেয়ে এবার ফ্রেমের উপরে দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, রাইট, ডাবল চলে আসছে একটা কেটে নিন, আচ্ছা, এইটা আপনি সরিয়ে নিচের দিকে নিতে পারেন, পাশে সরাই দেখতে পারেন কেমন লাগে।
বা একদম মাঝখানে দিয়ে দিতে পারেন। ভাল লাগতেছে না দিতে পারেন। আচ্ছা আপনি উপরের থেকে ওই যে সেল যেটা নিছেন, সেলের নিচে যে সাদা একটা বর্ডার নিছেন না, ওইটা বাদ দিয়ে দিতে পারেন নাকি সেল ওই বর্ডার সহই? ওই বর্ডার সহই। তাহলে সেলের ওইটা ইফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন কি অবস্থা আসে। আর না হইলে পুরো সেলটা তুলেই দিতে পারেন, তাতেও কোনো ব্যাপার না। সেলের ওই জায়গাতে আমরা ফাইবার বসাই দিব, তো দেখতে আর একটু ভালো লাগবে। হ্যাঁ হয়েছে। আচ্ছা এইটা নিয়ে এসে একটা কাজ করেন, এই যে স্পোর্টস এবং ব্লক পোস্ট আছে না, এটার মাঝে মাঝে যে একটা দাগ আছে সেই দাগের এখানে দিয়ে দেখেন তো কেমন লাগবে। আর ফাইবারটা উপরে ওই সেলের ওই জায়গায় বসায় দেন। হ্যাঁ ওইটা নিয়ে চলে আসেন, এখানে না নিচে নিচে আর বামে 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 ঠিক মাঝখান বরাবর যেখানে দাগ আছে, দাগ 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 মানে মাঝখানে যে একটা বর্ডার আছে না আপনি দিচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ, তো একটু উপরে তুলে দেন, একটু উপরে তুলে দেন, মাঝখান বরাবর দেন। না না ওই রকম মাঝখান না ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে বারটা আছে, হ্যাঁ রাইট, এরকম মাঝখান বরাবর এবার নিচে 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 করেন, নিচু করেন, বেশি হয়ে গেছে, আর একটু তোলেন, বামে করেন, বামে বামে আর একটু নিচে দেন। স্পোর্টসের যে একটা বিন্দু আছে না, ওই স্পোর্টস এর বিন্দু থেকে ধরেন ওই ইয়েটা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা বামে সরাইতে হবে এবার, এবার পজিশন ঠিক আছে, বামে সরাইতে হবে রাইট। এবার এটা একটু হালকা একটু ঘুরাই দেন, এই যে যেটাতে ঘুরাইতে হয়, হ্যাঁ হালকা একটু ঘুরাই দেন। আচ্ছা বেশি হয়ে গেছে দাগে, রাইট একদম ঠিক আছে। আহ বেশি হয়ে গেল আবার, ফাঁকা হয়ে গেল ভাই, ফাঁকা হয়ে গেল। আরেকটু আরেকটু ডানে ডানের দিকে করে, মানে এটা দাগের থেকে শুরু হবে, ওটা বিন্দু থেকে হয় নাই, বামে বামে ঘোরাতে হবে আর কি। হ্যাঁ দাগের থেকে শুরু হবে, ঠিক দাগের থেকে শুরু হবে, রাইট একদম পজিশন ঠিক আছে। এখন আপনি তুলে দেন, এটা তুলে দেন, হ্যাঁ ওই সেলটা কিবোর্ড দিয়ে তুললেন, কিবোর্ড দিয়ে মাউস দিয়ে তুললে হয়ে যাবে। আচ্ছা ছোট করে ছোট করে ছোট কর্নার ধরে ছোট করে, কর্নার ধরে ছোট করে, আরো 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 ছোট করে। হ্যাঁ এইবার এইবার হচ্ছে যে ওই বিন্দুতে দেন আর ওই দাগে দেন, আশা করা যায় সুন্দর লাগবে। একটু তুলেন, একটু তুলেন, আর একটু তুলেন, এবার বামে সরান, মানে বামে ঘুরাই দেন, হালকা একটু ঘুরাই দেন দিয়ে তারপর বেশি, ঠিক আছে ঠিক আছে, হালকা একটু ছোট করে দেন, অল্প একটু ছোট করে দেন, ছোট কর্নার ধরে তারপর মাঝখান বরাবর দেন, তো বিন্দুর মাঝখান বরাবর, বিন্দুর মাঝখান বরাবর এটা থাকবে।
হ্যাঁ এবার ঠিক আছে, পজিশন একদম অ্যাকুরেট ছিল। ঠিক আছে একটু ডানে সরাবেন, একটা দাগ ডানে সরান, মানে কিবোর্ড দিয়ে একবার ডানে সরাবেন, একবার উপরে উঠাবেন। হ্যাঁ সিলেক্ট করে দেন ডানে, একটা দাগ ডানে, একটা এবার উপরে দেন, উপরে উপরে উপরে। এবার ঠিক আছে কিচ্ছু করার দরকার নেই, ফাইবারটা নিয়ে যে যেখানে সেল ছিল ওই জায়গায় দিয়ে একটু বড় করে দেন, হালকা একটু বড়, বেশি না, খুব বেশি না। ঠিক আছে এখন বাকিরা মতামত দেন, ভাল লাগছে আমার কাছে, বেশ ভাল লাগছে, একটু ইউনিক টাইপ আছে। জি ভাই আমার কাছে ভালো লাগছে, আমি অবলম্বন সবকিছু ঠিক করছিলাম, শুধু খালি ওই যে আর্টিকেলের গ্রোথ পোস্ট লেখাটা ফ্রন্টটা চেঞ্জ করতে বলছিলাম। কোনটা? ওই যে আর্টিকেলের ব্লগ পোস্টে লেখাটা ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করতে বলছিলাম, এটা চেঞ্জ করছে, মানে আমাকে আগে দেখাইছিল। ওহো আচ্ছা আচ্ছা, সবকিছু ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট আছে। আপনি এটা ইউনিক ইউনিক আছে, হ্যাঁ এটা একটু ইউনিক। হ্যাঁ তো আপনি এটা দিয়ে দিতে পারেন। যেকোনো একটা সেইগুলা যদি ওই রকম টাইপের থাকে তো আপনি কয়েকটা তুলে দিতে পারেন। মানে আপনি যে ছবিটা করছেন না, ছবির মধ্যে তো অনেকগুলা দিতেন, কোন কোনটা লিখবেন? তো আমি বলছিলাম যে যেকোনো একটা দিয়ে আপনি করতে, হ্যাঁ তো এখানে আপনি একটা করে দিতে পারেন, যেকোনো একটা নাম রাখতাম এদিকে, রাইট, যেকোনো একটা ছবির মধ্যে যেকোনো একটাই থাকবে। অথবা আপনি এখানে তুলে দেন টোটালি এসইও আর্টিকেল, প্রথমটা এসইও করে দেন, মানে আই উইল রাইট অন ফিনান্স না দিয়ে আই উইল রাইট এসইও অপটিমাইজড আর্টিকেল, এরকম টাইপ দেন, যে এসইও আর্টিকেল লেখার জন্য বা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য বা ব্লগ পোস্ট লেখার জন্য যেটা আছে, ওই যে আপনার ফোকাস কিওয়ার্ড যেটা ছিল এসইও ফ্রেন্ডলি আর্টিকেল অ্যান্ড ব্লগ রাইটিং, ওইটাই আপনি তুলে দেন। আমি বলছিলাম যে কোনো একটা একটা করে দিতে, সে একটা একটা করে আপনি পরে দিয়ে নিয়ে নিন, সমস্যা নেই, আপাতত একটা গিগ আপনি আপলোড করে নেন। হ্যাঁ ওইটাই তুলে দেন, আই উইল রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এবং ব্লগ পোস্ট লেখেন ভাই, ব্লগ পোস্ট। পোস্ট আচ্ছা এই যে অ্যাডভান্স লিখে দেন, আই উইল রাইটের পরে লিখে দেন অ্যাডভান্স, রাইটের পরে লেখেন অ্যাডভান্স। আচ্ছা সো অ্যাডভান্স এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ফর ব্লগ অ্যান্ড ব্লগ পোস্ট, ঠিক আছে এটা তুলে দিতে পারেন, এটাই দিতে পারেন, টাইটেল ঠিক আছে, টাইটেল ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে কি আপনার ডেসক্রিপশন আরেকবার একটু দেখে দিই, ইফ ইউ উড লাইক টু, আচ্ছা গুগল, ওকে গুগল র্যাঙ্কস অনলাইন পেজেস in its search result as per the construction of the content. আচ্ছা এই যে এসইও লিখছেন না, এসইও অপটিমাইজ কন্টেন্ট, ওইখানে অ্যাডভান্স লিখে দেন, ওইটা না ওইটা না ওইটা না, নিচে নিচে উইথ দিস গিগ, হ্যাঁ এসইওর আগে অ্যাডভান্স লিখে দেন, অ্যাডভান্সড এসইও অপটিমাইজ। অনেকে এসে শুনবে অ্যাডভান্সড এসইও আবার কি রকম, ওই কনভার্সনের মধ্যে থেকে আপনি তাকে কনভার্ট করে ফেলছেন, ঠিক আছে। আচ্ছা ফুললি প্রুফ রিড ওয়েল রিসার্চ এসইও ফ্রেন্ডলি, আচ্ছা
ওয়েল রিসার্চ থাকুক, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ব্লগ রাইটিং এটা বাদ দিয়ে দেন। ফ্রি অফ প্ল্যাগারিজম, ক্লিয়ার কনসিস, ইন ডেপথ টপিক রিসার্চ, সেন্টেন্স লাইক দ্যাট, আপনার কোয়ালিটি নিশ বেসড আর্টিকেল, এ প্রফেশনাল ক্যাপচার, প্রফেশনাল অ্যান্ড পজিটিভ ইন্টারঅ্যাকশন। আচ্ছা, একটা লিখেছেন প্রফেশনালি ক্রাফটেড, নিচেরটা প্রফেশনাল অ্যান্ড পজিটিভ দরকার নেই, শুধুমাত্র পজিটিভ ইন্টারঅ্যাকশন যেটা আছে ওইটুকু দেখা যাবে, বাকি প্রফেশনাল অ্যান্ড ওইটুকু কেটে যাবে। ডিলিট চাপেন একটা, ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে, পারফেক্ট আছে। আচ্ছা, এরপরে যেটা আছে বেসিক, $10, 500 ওয়ার্ড, দুইটা ফোকাস কিওয়ার্ড, স্ট্যান্ডার্ডে $25, 1500 ওয়ার্ড, $25, 2500 ওয়ার্ড। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কি লিখতে পারছেন? না ভাই, চারটা দিয়ে দেন, ফোর লিখে রাখবেন। ওকে, রিভিশন টাইম এবং ডেলিভারি টাইম, 500 ওয়ার্ড লিখতে আপনি 2 দিন টাইম নেন, আপনি যদি দেন যে 1 ঘন্টা মানে একদিনের মধ্যে লিখে দিব, তো একদিনের ভিতরে আপনার লেখা একটু টাফ হয়ে যাবে। তো আমি বলবো যে যদি পারেন একদিনের ভিতরে দিতে পারেন 24 ঘন্টা, আর তা না হইলে ডেলিভারি টাইম 2 দিন, রিভিশন দিবেন আপনি এইটার হচ্ছে 5টা, স্ট্যান্ডার্ডে দিবেন 5টা, আর প্রিমিয়ামের যেটা আছে রিভিশন দিবেন আপনি। আচ্ছা, ডেলিভারি টাইম 1500 ওয়ার্ডের জন্য আপনি 500 ওয়ার্ড 2 দিন, 2 দিন 4 দিন আপনি নিয়ে নিতে পারেন 1500 ওয়ার্ড, অথবা 3 দিন নিতে পারেন, 3 দিনও নিতে পারেন, 3 দিন দিয়ে দেন। হ্যাঁ, আর প্রিমিয়ামে 2500 ওয়ার্ড লিখতে এটা 5 দিন করে দেন, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের মধ্যে দরকার নেই, টেলিগ্রাম গ্রুপের মধ্যে জাস্ট হচ্ছে যেটা বলে লিঙ্ক কপি করে দিয়ে দিয়ে আপনার গিগের লিঙ্ক। আর যদি এক্সাম এসে যায় তাহলে এক্সামটা ওই সময় দেওয়ার দরকার নেই, আমরা এক্সাম নিয়ে কিছু কথা বলে দিব, তারপরে এক্সাম দিয়ে দিব, ঠিক আছে। আর তারপরেও হচ্ছে গিয়ে ধরেন যে মোশে ভাই আছে, উনি একটু হেল্প করতে পারে, তো সেক্ষেত্রে তার হেল্প নিতে পারেন, উনি অভিজ্ঞ মানুষ, অনেকগুলা গিগ টিক দিছে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, অনেক রাত হয়ে গেছে, সো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আজহার ভাইয়া,